ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামায়, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই, টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা, টাকা পয়সা কামাই করে হিসাব নাই একবিন্দু, বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন, টাকা ধরো টাকা করো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝে জিভা বুঝেছি ভাই যখন হয়েছি বড়, টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নইলে তোমার নি সুন্দর মুখটা দেখবে তুমি কালো, আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না, স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না, কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি, ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি, বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী, বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে,
দিকে, বলতে গেলে মনে বাজে বলব কোন দেখিতে কে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলব কোন দেখিতে কে, বলতে গেলে মনে বাজে বলব কোন দেখিতে কে। নাম্বার এক, এক নম্বর টিপস দিলাম, প্রথমে আপনাকে ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি মজবুতি না হয়, কারণ আল্লাহ এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করেছে, অর্থাৎ পরিপূর্ণভাবে একশোতে একশো ঈমান নিয়ে এসেছে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। তার মানে প্রথম শর্ত হল আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। পরিপূর্ণ ঈমান লাগবে গো, ঈমান ছাড়া কোনো কাজ হবে না। কেমন হবে না? ঈমান ছাড়া যেমন কোনো ইবাদত কবুল হবে না, এটা কথা বলি আপনাকে। মানুষ, আমি যে কথা বলছি, আমার হাত নড়ছে, পা নড়ছে, মুখ নড়ছে, সব কিছু নড়ছে, এটা কার বিনিময়ে? কি জিনিসটা আছে বলে আমি নড়তে পারছি বলেন তো? একজন বলেন না দেখি, সাহস করে বলেন, কি আছে বলে আমি নড়াচড়া করছি? আত্মা, কি বলেন? আমার আত্মা আছে বলে আমি কথা বলতে পারছি। আত্মা, আত্মা না হলে কোনো মানুষ লড়তে পারবে? আত্মা যদি চলে যায়, একটা লোক এক জায়গায় বাপ মূল্য কিংবা মা মূল্য, আমি বললাম ভাই কাঁদছো কেন? বলছে আব্বা মরে গেছি। তা আমি বললাম কই তোমার আব্বা মরেছে? তোমার আব্বা তো শুয়ে আছে, তোমার বাপ তো শুয়ে আছে। আমি বললাম তোমার মা তো শুয়ে আছে, কই হাত পা চোখ কান নাক মুখ সব কিছুই তো আছে, তুমি আবার কাঁদছ কেন? বলছে না না আমার আব্বা মরে গেছে, দেখো নড়াচড়া করছে না। আসলে বাপের লাশ বডি সবই আছে, সামান্য আত্মা যে ব্যাটারিটা ওটা প্রাণ পাখি মতন উড়ে চলে গেছে। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির মন, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছিন পাখি, পাখি কেমনে আসে যায়। তার মানে আপনার এই আত্মাটা যতক্ষণ আছে ততক্ষণ আপনার দাম আছে, যখন আত্মাটা আপনার চলে যাবে তখন আপনার কোনো কাজে আসবে না, আপনার লাশ কেউ নেবে না যে আব্বা হন আর মা হন আর বাপ হন আর আপনার চাচা হন আপনি ভাই হন, ওই লাশটা কেউ নেবে না, ওই লাশের কোনো দাম নাই। যতক্ষণ আপনার শরীরে আত্মা ছিল ততক্ষণ আপনার দাম ছিল, এখন তারা করবে কি? এই লাশটাকে কবর কবরে রেখে আসবে, কারণ এটা পচে যাবে, গলে যাবে, এটা গন্ধে টিকা যাবে না। আসল যেটা আব্বা সে নাই, সেটা চলে গেছে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে,
দিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মো। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপনার যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনার দাম আছে, ঠিক তেমনি ভাবে যদি মানুষের আত্মা না থাকে কোনো কাজ হবে না, যেমন ঠিক তেমনি ভাবে মানুষের ওই মানুষের মধ্যে যদি ঈমান না থাকে কোনো আমল গ্রহণ হবে না, তেমন আপনার আমল আথা গ্রহণ হবে তখনই যখন আপনার ঈমান পরিপূর্ণ থাকবে। একটা কথা বলি ভাই, আপনার পোতা গেছে সাইকেলের দোকানে, ওর লিক হয়ে গেছে, তো লিক হয়ে গেছে তো আপনার পাম্পারটা লিয়া ফারাস ভাত পাম্প দিয়ে চলেছে, দিয়ে চলেছে দু ঘন্টা হয়ে গেছে, আবার ঘাম চুইছে চো চো করে, তাও আর ফুল হয় না। দাদু এবার এসে বলছে, দাদা চলে এসে বলছে, ভাই কী হলো, কী করছিস তুই এখানে? বলছে, দাদু দু ঘন্টা হয়ে গেল জি, সালা পাম্প করছি ঢুকে না, মানে ফুলই হয় না। তো বলছে, তোর টিউটা দে তো দেখি কী আছে, তোর তোর টিউ যদি দেখছে তো সালা এতখানি কাটা, এতখানি কাটা, আর এদিকে পাম্প দিয়ে চলে যাবে। আচ্ছা ও যদি কিয়ামত পর্যন্ত পাম্প দেওয়ার পাম্প হবে, বলছে মাথা মোটা, তুই তুই জীবনে তোর পাম্প হবে না, তুই দেখ কী করেছিস তুই, কাটা আছে রে, ওরে আল্লাহ ওই লেগা ঢুকে না, মানে লিক টিউ কাটা যদি থাকে ঝাঁঝার পাম্প দিলে পাম্প হবে না, ওই লিকটাকে আগে কী করতে হবে, সারাতে হবে পয়সা দিয়ে, তাহলে তুমি লিক বা তুমি পাম্পগুলোকে গোছাতে পারবে। ঠিক তেমনিভাবে তোমার আমল তোমার ইমান যদি না ঠিক থাকে, আর তুমি যদি মনে করো যে আমি সব আমল ভরে দেবো, ও ঢুকাবে না একদিকে পালাবে। তাহলে ইমান এক নম্বর, ইমান ঠিক করা লাগবে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে। তাহলে আল্লাহ নিজে বলছেন যে অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে, সে ঈমান হারা হয়ে যাবে। এরপরে মেলে লোককে দেখবেন যখন রমজান মাস আসে, রমজান মাস যখন আসে কিনা, তখন মুলি সাহেব হাজা ই বেরাস কর দেহি রোজা লাগবে, মানে উ বেরাস করেছে উ এখন বলছে রোজা লাগবে, মানে এদিকে খুব বুদ্ধি, মানে রোজা জেনে থাকে এই জন্য বলছে বেরাস করছি কলগেট দিলাম তো রোজা লাগবে, তখন হ্যাঁ লাগবে, কেন লাগবে না, তুই খাওয়ার লেগা করে হিত নাকি। ও একজন ঝোঁককে খেয়ে লে বুঝলেন রোজা আছে, ওরকম হয় কি হয় না, হয় হয়তো সালা দুধ দেখতে 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 কেমন হয় রে টেস্টিং, রোজা কোথায় ভুলে গেছে একশো মেরে দেহ, তা খানিক তোমাকে বলছি ই আল্লাহ দুধ খেয়ে লুম রোজা গেছে নুজি। আচ্ছা রোজা লাগবে কি লাগবে না ভুল জিজ্ঞাসা করতে এসছো, তা আমি বললাম যদি ভুল ঝোঁককে ওটা আল্লাহ খাও, ভুল ঝোঁককে যদি কেউ খেয়ে নেই তাহলে রোজা লেগে যাবে। মানে রমজান মাস খালি আসতেদের আর মুলবির কাছে দেখেন কত ফতুয়া ঢুকেও, সারা বছর ফতুয়া তো আসবে না, যেদিন রমজান মাস আসবে মৌলভীকে বলি মৌলভী এটা করা যাবে ওটা করা যাবে না ওটা করা যাবে না। আবার একজনে বলছে মৌলভী সাহেব খেতে সাহারি খাবো, তো দেখবেন অনেক সময় পরিবারে দেখবেন তিরিশটা রোজা রাখতে গিয়ে হয়তো মাঝে মধ্যে অনেক সময় ভুলে যায়, উঠতে হয় না এরকম, সকাল হয়ে গেছে যা কী হলো, ওই জন্য আমি বলেছি পাঁচটা টিপস মনে নিয়ে যাবেন, তো নিয়ত করে ঘুমাতে আপনাকে নিয়ত করে যে আমি আজকে রোজা ধরবো রাখবো ইনশাল্লাহ, আর এ বলে যদি আপনি ঘুমিয়ে যান আর যদি সকাল হয়ে যায় তাহলে আপনাকে রোজা ছাড়তে হবে, রোজা থেকে যান, সাহারি না খেলে রোজা থেকে যান। কি হলো এটা, ওরে বাপরে এটা শুরু হলো রে ভাই, দিন হবে আছি আলোচনার ভেতরে আছে এটা ইনশাল্লাহ, এত তাড়াহুড়া করলে হয় লোক তো আছে আমি তো দেখতে পাচ্ছি,
আপনারা চলে যাবেন নাকি? কে যাবেন হাত তুলেন তো, না কে কে যাবেন হাত তুলেন? কেউ যাবেন না তো, ওয়াদা করলেন তো, মোনাফিকের আলামত জানেন তো, ওয়াদা খেলা করিয়েন না, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ থাকেন, দেখি কতটুকু পারি শরীফ আলমেট করেন। তো কি বলছিলাম, যদি আপনি সকাল হয়ে যায় আর যদি আপনি খেতে না পান সাহারি, যদি মন হয় যে আমি রোজা রাখবো তা আপনি রেখে দেন, আর যদি কষ্ট হয় যে পারবো না ছেড়ে দিবেন, পরে পূরণ করে দিবেন। তো এগুলো ব্যাপারে ফতুয়া ভুরি ভুরি লিছে, আগে জিজ্ঞেস করে না বলি সাহেব আমার ইমান ঠিক আছে তো? এটা ব্যাপারে কেউ প্রশ্ন করেছেন কোনোদিন যে মৌলানা আমার ইমানটা পরিপূর্ণ আছে, একটু দেখেন তো যাচাই বাছাই করে কি কি করলে ইমান নষ্ট হয়? কোনো মৌলভীকে আপনি জিজ্ঞাসা করেছেন? করেননি। প্রথম শর্ত, আগে ইমান ঠিক করো, ইমানকে মজবুত করো, তারপরে তুমি রোজা রাখা স্টাডি করো। তাহলে এক নম্বর টিপস, ইমান ঠিক করতে হবে। অথচ আমাদের সমাজের ইমানের বারোটা বেজে আসে আর আল্লাহ ওটাই বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অনেক লোক বলবে ইমানদার, আল্লাহ বলছে ওরা ইমানদার নয়, ওরা হলো মুশরিক 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 মুশরিক। কিভাবে তারা মুশরিক হবে শুনে লাও, আমাদের আপনাদেরকে পাথর চাপড়ি আছে গো, বীরভূম ডিস্ট্রিক্টে আছে, এদের নাচা কুদা একবার দেখি, আর যাই না ছেড়ে দেখি, এদের নাচা কুদার স্টাইল হায় হারে। কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। ও তোর বাবা যদি ন্যাংটা থাকে তোর কপালে কি যে লেখা আছে? এরা আপনার এরা আবার বলছে যে ন্যাংটা বাবার কাছে এত মাল আছে না, আমি বলছি কি চাইবো, যা মাল তো দেখাই যাচ্ছে, এর কাছে আবার কি মাল আছে? ও যার কাছে ধন ভাণ্ডার আছে, আর একটা পর আছে, ও বাবা এমনই গুণী মুতালয়া লয় না পানি, বাবা এত গুণী পেশাব করে লয় না পানি, এ বাবার কাছে এত ধন ভাণ্ডার চাইলে পাওয়া যায়, এ ভণ্ড তোমার বাবা কোনো কিছু তার কাছে না, ও ভণ্ড তোমার বাবা তার কাছে কোনো কিছু না। কত কারিশ্মা বলছে যে কাছে যা চাইবি তাই পাবি, এবার বলছে ন্যাংটা হয়ে থাকে, তো ন্যাংটা বাবার অফার পাওয়ার জানো, বলছে এই যখন পেশাব করে তখন উন্মুতা পানি লাই না, বাপরে বিশাল ব্যাপার। তা আমি আবার জিজ্ঞাসা করছি মুতা পানি কেন লাই না একটু বলবেন তো, ইতিহাস তো আছে না এমনি লাই না? বলছে আছে ইতিহাস। বলছে এ বাবা এমনই বাবা মুতা পানি লাই না, তার কারণটা শুনে লাও, পানি খরচ করে না শুনে লাও, এই জন্য করে না। যেদিন আপনার কারবালার ময়দানে হোসেন বলেছিল পানি 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 করে ত্রাহি ত্রাহি করেছিল, তাদের দলবদ পানির জন্য ফোরাত নদীকে তারা ঢেকে নিয়েছিল, এটা কেন কেন? তো সেই দিন তারা পানি রাখত নাতে, তারা পানি পান করতে পায়নি, আর এই জন্য ন্যাংটা বাবা করেছে কি যে যেখানে হোসেন পানি পেল না তো আমি ন্যাংটা বাবা ওখানে পানি লাগাব না। বারে বা কেরামতি, কোনোদিন তুমি পানি লাগ না, তা আমি বলছি কেমন তোমার বাবা, তাহলে পাশে ওর পাশে থাকা হয়ে যাবে না? বলছি কেন? এই জন্য থাকা যাবে না, যদি তোমার ন্যাংটা বাবা পেশাব করার পর পানি নেই তো হাগু করার পর তাহলে কি করে? তখন তো তাহলে পানি লাগ না, এত কাছে থাকা যাবে না, গন্ধে টিকা যাবে না, খাতারনাক ব্যাপার। তো জি না, মানুষ পাথর চাপড়ি গিয়ে আপনাদের মালদা ডিস্ট্রিক্টের মহিলারা কেমন জানি না, পাশে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট, প্রায় মা বোনকে দেখা যায় যাদের পেটে বাচ্চা হয় না, চলে যায় তারা পাথর চাপড়ি দিয়ে, ওখানে গিয়ে তারা শয়তান সন্তান চায়, কে দিবে? তো আপনার পাথর চাপড়িতে সে বাবা, বাবা আছে ওখানে, চাইলে ওখানে সন্তান পাওয়া যাবে, ওই জন্য ওখানে ওরা বলছে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। তখন ওই খাজা বাবারা ওই মেয়েরাকে এক সময় ডেকে নেয়, ডাকার পর বলে তোরা বুকে আয়। তখন মেয়ে বলে যদি যাই তো ধ্বংস হয়ে যাব। তখন ওই বাবাটা কে কি করে, মেয়েরা আপনার কিনা তার ভয়ে জানে, বাবাকে বুকে জড়িয়ে নেয়,
তখন বাবা খালি এইরকম করে টাইট করে একটু ধরে যে পেয়েছি আজকে মোকা মিলে গেছে, তখন এইভাবে ধরে, তখন এইভাবে ধরতে ধরতে ধরে তারা ঢাকঢোল শুরু করে দেয়। যে বাবাকে যখন ধরেছে বাবাও কিটকিটে করে ধরেছে যে আজকে ছাড়া যাবে না। আর এদিকে তো ঢাকঢোল বাজে, কেমন ঢোল বাজে, ঢোল বাজে না, ঢোল বাজে তিন চার রকম কোয়ালিটি আছে। একটা ঢোল আছে ওটা আবার বাজে কেমন করে এরকম করে, একটা এরকম করে এরকম দিয়ে, এটা একটা মানে কয় রকম কোয়ালিটি আছে ওদের। তারপরে ওখানে গেছে যে আমি তো মাই ভালোবাসি গো বাবা, চলছে ওইদিকে আর বুকে ধরে লেগেছে, আমি তো মাই ভালোবাসি, আমি তো মাই ভালোবাসি গো বাবা, আমি তো মাই ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তো মাই ভালোবাসি, আমি তো মাই ভালোবাসি গো বাবা, আমি তো মাই ভালোবাসি। আর যে চামচা লাগছে পেটের বাচ্চা হয়ে যাবে, কি মন্ত্র ফন্ত্র দিল, কি তাবিজ দিল, দিয়ে আবার চলে গেছে। আচ্ছা বলেন বাচ্চা হবে, হবে? এই আকিদা যদি কেউ নাই যে খাজা বাবা সন্তান দিবেন তাহলে আর ইমান নষ্ট, ইমান নাই নাই। আপনি পরামর্শ করতে পারেন ডাক্তারের কাছে, যারা এগুলো ব্যাপারে জানে ঔষধ তাদের কাছে পরামর্শ নিতে পারেন। আল্লাহ ঔষধের ব্যাপারে হালাল করেছেন, এগুলো আপনি অন্বেষণ করবেন ডাক্তারের মাধ্যমে, কিংবা যারা আপনার কিনা এবার পারদর্শী তাদের ব্যাপারে। কিন্তু খবরদার, খাজা বাবার কাছে নয়, দাতা বাবার কাছে নয়। সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে। ওটা আমার আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিযুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার হাতে রাজত্ব আসমান জমিনের রাজত্ব, আমি আল্লাহ, আমি হচ্ছি মালিক, আমি যেটা চাই সেটা হয়, যেটা চাই না সেটা হয় নাই। আমি আল্লাহ যাকে আপনার কি নাম কন্যা সন্তান দিই, কাউকে আবার পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ কাউকে আবার পুত্র কন্যা উভয় দান করি, আবার আল্লাহ কাউকে আমি বাঝা করে দিই। ও মা বোন, তুমি যদি সারা পৃথিবী ঘুরে যদি সন্তান চাও, আল্লাহ যদি তোমাকে না দেয় তোমার ক্ষমতা নাই তুমি সন্তান বের করতে পারবে। আর যদি এগুলো ধোকায় পড়ে, এগুলো ভণ্ড, তোমার টাকা লুটে খাবে কিন্তু তোমার পেটে সন্তান আসবে না। তুমি চেষ্টা চালাবে, ডাক্তার দেখাবে, আল্লাহর কাছে সাহায্য নেবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালেহিন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন 84 বছর বয়সে সন্তান পেয়েছে। বুড়িয়ে যাওয়ার পর নবী যদি এত বয়স্ক প্রাপ্তে ইসমাইলকে পায়, আমরা তো সাধারণ মানুষ, আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দেবে। যদি আল্লাহ ইচ্ছা হয়, যদি তোমার নসিবে থাকে সন্তান পাবে, নচে তোমাকে বন্দা হয়ে জীবন যাপন করতে হবে। তো এক নাম্বার, ইমান ঠিক করা লাগবে। যতক্ষণ পর্যন্ত ইমান মজবুত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কাজে আসবে না, রোজা রেখে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে না। তাহলে এক নাম্বার কি বললাম, অনেক ইমানের ব্যাপারে বলতে চ্যাপ্টার অনেক লেগে যাবে। তো নাম্বার এক, ইমান মজবুত করা লাগবে। আবার ইমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমান আনোরে, আবার ইমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমান আনোরে। শিরিকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা, শিরিকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। ওরে যে যার পথে চললে মানে, যে যার পথে চললে মানে, কোরআন হাদিস ছাড়িয়া আবার ইমান আনোরে,
কালেমা পড়িয়াও পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমানানরে আবার ইমানানরে। কালেমা পড়িয়াও পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমানানরে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেন। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেন। আরে যে নানান পথে চললে মানে, আরে যে যার পথে চললে মানে, নাতে হয় ছাড়িয়া আবার ইমানানরে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ইমানানরে আবার ইমানানরে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ইমানানরে। তাহলে প্রথম নম্বর ইমান ঠিক করা লাগবে। বিশ্বনবী বলছেন মানুষ রমজানা ইমান ওয়াহতিসাবা গফির আল্লাহুমা তাকদ্দামা মিন যামবি। যারা ইনি আপনার ইমান এবং নিয়ত এ শর্ত নিয়ে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কই সন্তুষ্ট হলেন না? যদি আপনি নিয়াত এবং ইমান ইখলাস এই দুটা নিয়ে যদি আপনার শর্ত থাকে, যদি আপনি রোজা রাখেন তাহলে আল্লাহ পূর্বের যত পাপ আছে ক্ষমা করে দিবেন। শর্ত কটা বললাম? এখানে দুটা শর্ত লাগবে। এই দুটা যদি শর্ত যদি না নিয়ে আসেন তাহলে ইমান মজবুত করুন, মজবুত করতে শিখুন। দুনিয়াতে আমরা সব কিছু মজবুত করি কিন্তু আমরা আল্লাহর জন্য কোনো মজবুতই না। দুনিয়ার জন্য এত মজবুত করি যে বাড়ি কিভাবে করতে হবে রে, যেন একটু টেহারা বেঁকা যেন না হয়, টাকা দিছি বে খরচা করে যত হয় লাগে, যে বাড়ি এমন করে তৈরি কর যেন ফার্স্ট ক্লাস হয়, খুব চলছে। আর এখন বর্তমান প্রেক্ষাপট মানুষ দুনিয়াকে এতটা সাজিয়ে রেখেছে আখিরাতকে বলে তারা ভুলে গেছে। দেখতে পান না সোশ্যাল মিডিয়াতে একটা কোম্পানি ভারতবর্ষে, মুকেশ আম্বানি, নাম শুনেছেন কি? শুনেছেন তো? এ মুকেশ আম্বানি যেখানে টয়লেট করে সব সোনা দিয়ে তৈরি, যেটা দিয়ে চা খায় সোনা দিয়ে তৈরি, এগুলো সব তো মুকেশ আম্বানির বেটা কদিন বিয়ে হলো, কি নাম? অনন্ত আম্বানি, তাই তো? ছোট বেটা তো। ওর বিয়েতে কি আইটেম, কি প্রস্তুতি নিয়েছিল? 3-4 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছে যে আমার ছোট বেটার বিয়ে হবে। তো এই বিয়েতে কি করেছে, 1000 বিদেশি লোক, সব বড় বড় ধনী পরিবারের লোককে নিমন্ত্রণ দিয়েছে। সেই বিয়েতে কে ছিল? মার্ক জুকারবার্গ, বিল গেটস, মানে যত বড় বড় তারকা তারা গিয়েছিল। একটা অন্য দেশ, দেশটার নামটা কি জানো, সেই মেয়েটাকে ভাড়া করে নিয়েছে ড্যান্স নাচার জন্য। তার বেতন জানেন? একদিন নাচবে 3 দিন, তো তার বেতন হচ্ছে 75 কোটি টাকা। কত বললাম? 75 কোটি। আর অনন্ত যে পোশাকটা পরেছিল ওই পোশাকটার দাম, পাঞ্জাবিটার দাম হচ্ছে 94 কোটি টাকা। যেদিন ও বিবাহ করে 94 কোটি টাকা সেটা দিয়ে ও বিবাহ করেছে। আর কত কে আইটেম বলছে, 2500 খাবারের আইটেম, এতগুলো আইটেম মানুষ দুনিয়াবি ওকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছে। ওরা ধনী মানুষ ভাই, এদের ব্যাপারে বলতে গেলে কিছু তথ্য ছিল আমার কাছে, আজকে বলবো না। কিন্তু কথাটা হচ্ছে আমরা কি করব এটা নিয়ে আমাদের জানা দরকার। তাহলে 1 নম্বর প্রস্তুতি কি বললাম? ইমান। নাম্বার 2 নম্বর আপনাকে ঠিক করতে হবে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রায় হাদিসের বাপ বানতে গিয়ে শুরুয়াতে নিয়াতের ব্যাপারে তুলে ধরা হয়েছে।
তো নিয়াত, যে আপনাকে আগে নিয়াত ঠিক করতে হবে, আপনাকে রুটিন সাজাতে হবে যে এক মাসটা আমি কিভাবে সাজাবো, এই রমজান মাসটা কিভাবে পার করব। এই জন্য আপনি একটা নিয়ত করে নেবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি পুরো এক মাস সিয়াম পালন করব, আমি এটাকে সুন্দর করে কাটাবো, সুন্দর করে পার করব। রুটিনটাকে সাজিয়ে নেন, প্রথমত ঈমান, তৃতীয়ত হচ্ছে আপনার নিয়ত। নিয়ত যদি আপনার ঠিক থাকে তাহলে আল্লাহ আপনার সিয়াম কবুল করবে। যদি আপনি আজকে কি পারবো, আজকে কি বার, সোমবার, আজকে সোমবার দেখা গেল, আপনি আজকে নিয়াত করলেন আল্লাহ সামনে কদিন পর রমজান মাস রোজা রাখবো, আপনি কালকে মরে গেলেন, কিন্তু আল্লাহ যেমনি আজকে নিয়াত করবেন ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনার কলমের নেকি লিখে দেবে যে আমার বান্দা নিয়াত করেছিল এক মাস রোজা রাখার জন্য। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা রে এই বান্দার নেকিটা তুই উঠিয়ে নে, এ নিয়াত করেছিল কিন্তু পাই নাই, ওর নেকিটা তুই খাতায় তুলে রা। নিয়াত করুন, যদি আপনি না পান তবু আপনি এই নেকিটা পেয়ে যাবেন, কারণ মানুষ নিয়াতের উপরে নির্ভরশীল। আপনি এই বলে মারা গেলেন, বিচারের মাঠে ওই নিয়াতে আল্লাহ আপনাকে উঠাবে। যদি আপনি মনে করেন যে রোজা রাখবো এই নিয়ত করে আপনি ঘুমিয়ে গেছেন, আল্লাহ আপনার মরণ নিয়ে নিল, যেদিন আপনি নিয়াত কিয়ামতের মাঠে দিন উঠবেন সেদিন ওই নিয়াতটা আপনার বিরাজ করবে যে আমি রোজা রাখবো এই নিয়ত করেছিলাম কিন্তু আমার রোজা রাখার আমার সময় হলো না, আল্লাহ আপনাকে আয়ু দিল না, আর আয়ু না দেওয়ার কারণে আমি রোজা রাখতে পারলাম না। এই জন্য দ্বিতীয় নম্বর রুটিন সেজেল তৈরি করে নেবেন, যখনই আজকে থেকে নিয়ত করলেন আজকে থেকে রুটিন বানান যে আমি 30টা রোজা পালন করব। নিয়াত করলেন, নিয়াতটা খুব দামি জিনিস, একটা হাদিস কুরবানির সময় বেশি পড়ে, পড়ে না কিন্তু আয়াতটা বলেছে, আল্লাহ বলছেন আমি রক্ত মাংস এগুলো দেখি না, কে কত বড় কুরবানি করলো, কে আপনার কিনা একটা বড় মস্ত গরু কন্টেল কুরবানি করলো, এটা আমি আল্লাহ দেখি না। আর যদি ওই বান্দা ছোট্ট একটা পশু কুরবানি দেয় আমি আল্লাহর কাছে ওটাই বড় রে, যদি তার কাছে তাকওয়া তার নিয়তটা যদি সহি থাকে, তার আমি অন্তর দেখ চায় তার অন্তরটা কি বলে, সে কি আমার জন্য সেটা করেছে নাকি লোক দেখানো ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য নাকি কোরবানি দিয়েছে, মানুষকে দেখানোর জন্য নাকি সে রোজা রেখেছে। তাহলে নিয়াত যদি সে ঠিক করে না, আল্লাহ বলছেন আমি ওর কোনো কাজ দেখব না, আমি প্রথমে তার অন্তরটা আমি দেখব। অন্তর ঠিক করেন, দেখেন আল্লাহ আপনার কবুল করবেন, আমি চটচট করে বলছি। দেখেন তারপরে কটা হলো জি ভাই, বলছেন তো কটা হলো, দুটা তো, নাম্বার তিন, তিন নাম্বার, তিন নাম্বার হচ্ছে যে আপনি বাড়িকে সাজাবেন, যখনই রমজান মাস আসবে তার আগে বাড়িটাকে সুন্দর করে সাজান, এমন সুন্দর করে সাজাবেন যাতে আপনি নিয়ত করবেন যে একটা বাড়ির পাশে একটা জায়গাকে ফাঁকা রাখবেন যাতে করে আপনি ওখানে বসে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল যেন করতে পারেন। দুঃখ লাগে, দুঃখ লিয়েন না, এখানে গ্রামের সবার বাড়ি আছে, কারো কারো ফের আবার দুইতলা তিনতলাও বাড়ি আছে, ভালো ভালো বাড়ি আছে, এরপরে দেখবেন একটা পার্সোনাল ঘর নাই ইবাদত করার জন্য, আছে চিকেন, বাথরুম, ডাইনিং রুম, সব কিছু করেছেও কিন্তু হতভাগা এটা করলো না, কিন্তু করার দরকার ছিল। হিন্দুদের জানেন, হিন্দুদের হাজার ঘর থাক, ওদের ছোট্ট এক সাইডে একটা মূর্তি পূজা করার জন্য একটা ছোট ঘর থাকে, দেখেছেন আপনারা, ওখানে মূর্তি পূজা করে। আপনি যত মুকেশ আম্বানির বেটা হন ওই ঘরে কাউকে ঢুকতে দিবে না, কেন ঢুকতে দিবে না, কারণ ওখানে পূজা হয়, পূজা হয় ওই জন্য কাউকে ঢুকতে দিবে না। তো আপনি মুসলমান হয়ে এত ঘর করলেন গো, একটা ছোট্ট করে ইবাদত একটা ঘর করতে পারলেন না যে ওখানে আপনি বসে তাসবিহ তাহলিল করে সময়টা পার করবেন, এটা আমাদের সমাজে নাই, নেই বললেই চলে। এটা করার চেষ্টা করুন, রমজান মাস আসবে ওখানে বসে তাসবিহ তাহলিল টাইম পাস করুন, রমজান মাসকে কীভাবে পালন করবেন। তিন নাম্বার, আপনি সুন্দর করে একটা ঘর তৈরি করবেন যে ঘরটায় আপনি বসে বসে তাসবিহ তাহলিল করতে পারবেন, রমজান মাসে নেকি উঠে নেবেন।
যেন এই জন্য নেকি নুটে লিবেন রমজান মাস, এ আল্লাহ তাআলা নিজের হাতে মর্যাদা দিবে। এটা কত নেকি পৃথিবীর কেউ বলতে পারবে না। যদি বলেন রমজান মাসে রোজা রেখে 100 নেকি, 500 নেকি, 1000 নেকি, ভুল বললেন। কারণ আল এটা আপনি নিজের আইডিয়াতে বললেন, অথচ আল্লাহ বলছেন যে যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাকে নিজের হাতে প্রতিদান দেব। কত দেব পৃথিবীর মানুষ এটা বলতে পারবে না। নিজের হাতে প্রতিদান দিবেন, একটি বছর, একটি বছর পরে আবার ফিরে আসবে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মমিন হৃদয়ে পড়লো সারা, মমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, আল্লাহ তালার তরে রোজা পালন করো হে গুনাগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার, আল্লাহ তালার তরে রোজা পালন করো হে গুনাগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার, রমজানের এই রোজা পালন আল্লাহ তালার ফরমান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মমিন হৃদয়ে পড়লো সারা, মমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে হয় যদি ঠিক মতো রোজা পালন, রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে নাও তারি গান, রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মমিন হৃদয়ে পড়লো সারা, মমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। নাম্বার তিন, আপনি ঘরকে সুন্দর করে রেডি করে রাখবেন যাতে আপনি ঘরটাতে ইবাদত যেন করতে পারেন, আল্লাহকে ডাকেন, সময়টা যেন তাসবিহ তাহলিতে পার হয়ে যায়। নাম্বার চার, চার নাম্বার আমি কোরআন হাদিস থেকে যেটা বের করেছি, চার নাম্বার হচ্ছে আগে আপনাকে ঘরকে পাপ মুক্ত করতে হবে। এখানে ভেজাল আছে, ঘরকে পাপ মুক্ত করতে হবে। আমরা কেউ কিন্তু ঘরকে পাপ মুক্ত করি না বলে কিভাবে মাওলানা চলেন, কার কার বাড়িতে টিভি আছে, প্রায় লোকের বাড়িতে টিভি আছে নাই, টিভি না দিলে তো কবে হুড়া মারবে খালি, যাহার বাড়িতে টিভি নেই অমুকের বাড়িতে তোমার বেটা টিভি দেখতে যাচ্ছে, একটা টিভি গেলা লিয়ে পারো না, কুল লজ্জা বেলজ্জা হয়েছে, বুঝে তোর কথা শুনে আমার যে গা জ্বললে, তোর বুঝে টিভি লে তাহলে, প্রায় পরিবার এরকম আছে যে তোমার বেটি যে অমুক বাড়িতে দেখতে যে তুমি একটা টিভি নিতে পারো না, তখন ইয়ার পাল্লাই পরে তখন টিভি লে লিলে। ঘরকে পাপ মুক্ত করুন তার মানে টিভি বন্ধ করুন, রোজাও রাখবেন ফের টিভিও দেখবেন, ই খালারা বেশি পাওয়ারফুল আছে,
রমজান মাসে রোজা আছে, খুব সাহারি খেলে রান্না বান্না করলে সকালে সিরিয়াল চালু করে দিলে টেচাং, রোজা আছে আর রোজার মুখে সিরিয়াল দেখছি। আচ্ছা বলেন খালাই বলুক রোজা লাগবে, ওর আমি ফতুয়া দেবো না, ওর কাছে ফতুয়া নেব। তোমার কে আছে, তোমাদের 12টা বাজাচ্ছি খারাপ, তোমরা তো মোবাইলে পাওয়ারফুল, ইয়াদের টাকে শেষ করি। ইয়ারা টিভি যখন রিমোট চালু করছে তো বলছে আগে, এখন আগে তো কিরণ মালা খুব চললো, টাপুর টুপুর নুপুর না কি বলে ওগুলা খুব চলেছে ওগুলা, এখন যে কি সিরিয়াল আছে আল্লাহ জানে। কিন্তু আমি যখন ছোট ছিলাম একটু বক্তা হইনি তখন চলতো খুব কিরণ মালা আর পাখি না কি গো এগুলো গো, এগুলো খুব চলতো। তো তখনই আমি কলম ধরেছিলাম ওর ব্যাপারে, খালা তোর 12টা বাজি খারাপ, ধরে নিলাম তো ধরে নিলাম ভালো করে। এরা রোজার দিনেও টিভি ওপেন করে, করে কি করে না, টিভি দেখছে দিনের বেলা গো, সিরিয়াল দেখছে বলছে আমি রোজা আছি। ঘোরা ডিম আছো তুমি, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার মালদা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার মালদা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পরে না করান ওরা পরে না করান, পরে না করান ওরা পরে না করান, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পরে না করান ওরা পরে না করান, পরে না করান ওরা পরে না করান, পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আগে তাও মানুষ বলতো বাপু, বলতো না বাপু, এখন বাপু বলে, এখন কি আব্বা, তাই তো। আর দু কোয়ালিটি আছে বলেন, ড্যাডি, আর একটা ভাষা আছে জানা আছে কি বলেন, পাপা, পাপা মানে ওই পাপাই বলে, চা দিয়ে খাওয়া পাপা, তো বলছে পাপা, বাপরে স্টাইল, মানে এক একটা বাপের দেখেন, অথচ আব্বা যত আনন্দ আছে, আব্বা বাপু এটাও বাপু খুব ভালো ভাষা। তো আগেকার লোক তো পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান, পরে না করান ওরা পরে না করান, পরে না করান ওরা পরে না করান, ইষ্টি কুটুম আর জল নোপর, আগে যখন চলতো তখন লিখেছি ইষ্টি কুটুম আর জল নোপর, ঝগড়া ঝাঁটি সেটা সকাল দুপুর, ওই ওই নুপুরে খালি ঝগড়াই আছে, ওই আমার খালা ওগুলোই দেখেছে, শাশুড়ির সঙ্গে পাঙ্গা দিছে, শাশুড়ি বলছে তো কো দিয়ে খেলেছি, দেখ তুই একলাই দেখেছিস, আমও দেখেছি, ইষ্টি কুটুম আর জল নুপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর, টাপুর টুপুর গেল জল নুপুর এলো, ওরে টাপুর টুপুর গেল জল নুপুর এলো, পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত জান, পরে না করান ওরা পরে না করান, পরে না করান ওরা পরে না করান, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পরে না করান ওরা পরে না করান, পরে না করান ওরা পরে না করান। মা বোন রমজান মাস আসছে বন্ধ করুন, 4 নম্বর আপনাকে তথ্য দিলাম, খবরদার বাড়িতে ঘরটাকে পাপ মুক্ত করতে হবে, টিভি আপনি চালু করতে পাবেন না। যদি মনে করেন মাওলানা ভালো কিছু দেখব, ভালো কিছু দেখতে গিয়ে আপনি খারাপ দেখে ফেলবেন, এটা কোনো নিশ্চয়তা নাই, খারাপ আপনার চোখের সামনে আসবে, যখনই আপনি এগুলো দেখবেন আপনার রোজা না খেয়ে থাকাই হবে, আল্লাহর কাছে কোনো সিয়াম গ্রহণযোগ্য হবে না। যদি আপনি কষ্ট করে না খেয়ে যদি আপনি আল্লাহকে সিয়াম দেখান, তাহলে আপনি কেন 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 আপনি সিরিয়াল দেখে আপনি সময়টাকে অতিবাহিত করবেন? না না, ঘরটাকে পাপমুক্ত করতে হবে, যেমন কোনো মেয়েকে ঘরে ঢুকতে দিবেন না যারা বেশি ভেদার ভেদার করে, ওকে লাগায় ওর কথা ওকে লাগায়, কত
কত মেয়ে আছে, বলছে বুবু শুনেছি দিকে, বলছে ধুম করে বেটিকে দেখলি পরশু দিন পালিয়ে গেছে। তো কে গে শুনিনি তো, কহা কহা কহা। তখন ও শুনতে লাগলো, জি না এত আসছে আসছে, রাখেন তো আসছে বলছি। আরে ভাই বললে একবার দিলে তো, সবই দিলে হয় নাকি, এত লাইন ধরেছি আসছি ইনশাল্লাহ। ব্যাঘাত বক্তব্যের ব্যাঘাত কেটে যায়, বক্তব্যের সময় যদি কেউ কথা বলে আর আমি ধরে ধরে একটা জিনিস নিয়ে আসছি, কথা বলবেন না, পারলে স্লিপ দিয়ে কথা বলবেন। কি বলছিলাম যে আজকালকার মা বোন আগে শুনালে খালি কথা, খালা বসগে চা খান খাগে, কি হয়েছে ওই বাড়ির কথা শুনেলি, জি না খবরদার কোন খালা হোক যে হোক না কেন বাড়িতে ওই রকম মহিলাকে ঢুকতে দেবেন না, চার নাম্বার হচ্ছে, চার নাম্বার কি আপনাকে রেডি করে রাখতে হবে, প্রস্তুতি করতে হবে, ওই বাড়িটাকে পাপ মুক্ত করতে হবে, টিভিকে উড়িয়ে দিতে হবে, আজ থেকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমি আজ থেকে টিভি দেখবো না, বাদ দিয়ে দিলাম, টিভি যদি উঠাতে পারেন সবচাইতে ভালো, আপনার সন্তান নিরাপদ থাকবে, আপনার বিবিও নিরাপদ থাকবে, নইলে সংসারে অশান্তি লেগে থাকবেই থাকবেই থাকবে। এবার তোমরা ভাই তোমাদের বলি, এবার তোমার কে মোবাইল কি হবে, এখন এত খালাকে টিভির কথা কোনো, তোমার কে মোবাইলটার কি হবে, তুমি তো রোজা রেখেছো দশটার দিকে চুরুক চুরুক করে ফেসবুক টানছো খালি, কত নোংরা জিনিস দেখছো না, ফেসবুক মানেই নোংরা, ফেসবুকে ভালো চাইতে খারাপ আছে, আমি তো বিপদে পড়ি তো একটা একটা করে মারতে 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 খেসতে যাই, তবে ফেসবুকের একটা গুণ ভালো আছে কি, আপনি যে জিনিসটা বেশি দেখবেন সেই জিনিসটা বেশি ভাসবে, কি বললাম, আপনি যে জিনিসটা বেশি দেখবেন ওই জিনিসটা বেশি ভাসবে, অত চালাক করিয়েন না যে চলে আসছে না, তো ব্যবহার খারাপ হয়। ফেসবুক যদি আপনি জালসা বেশি দেখেন তো জালসায় ভাসবে, ওপরে তো না, তোমাকে মোবাইল ব্যবহার করতে গেলে সাবধানে ব্যবহার করতে হবে, নইলে মোবাইলটাকে রেখে দাও এক মাস, অন্তত ইবাদতটাকে কাটাও, যদি এক মাস তুমি অভ্যাস করতে পারো দেখবে তুমি বারো মাস তোমার মধ্যে এই চরিত্রতা আসবে, তুমি এক মাস যেমন আল্লাহকে রমজান মাসকে সম্মান দিতে পেরেছো তো ঠিক তেমনি এগারো মাস তুমি সম্মান দিতে পারবে। অথচ অনেক যুবককে দেখা যায় যে মোবাইল নিয়ে আছে আর গানের মাধ্যমে আর আপনার কিনা সিনেমার মাধ্যমে সময়কে পার করে দেয়, যুবক তোমার রোজা রেখে কোনো লাভ হবে না, তুমি কেন ওই খারাপ কাজে ঢুকতে গেলে বলো, তো রোজা তুমি যদি আল্লাহর জন্য রাখো তাহলে তোমাকে এই হারাম পন্থা তোমাকে ত্যাগ করতে হবে। এরপরে অনেক যুবক হয়েছে রাত বারোটা যখন কয়েছে হ্যালো, হ্যাঁ নিন যাও নি, না পাগলি তোর লেগে নিন যাব, রাত বারোটা বাজছে নিন যাবো, মানে আমাকে একজনা কয়েছে কি জানেন, কয়েছে মুলি সাহেব আমার বয়স তো বেশি নয় তো ইয়ং বয়সের ছেলে যারা আছে, সে মুলি সাহেব আমি একটা বাম্পার প্রেমিকা পেয়েছি, বলছে কেমন প্রেমিকা পেয়েছিস তুই, তো বলছে আমাকে ফজরের নামাজে উঠাইব, ওরে সুবহানাল্লাহ ফজরের নামাজে তোকে উঠেছে, রে কত ইমানদার আছে বেটি ছেলেটা, রে যে ভেতর আগে চোখ সম্পূর্ণ রেখে দিয়েছে, জি মুলি সাহেব ফজর দিহাকে উঠায় তো হাম্মুকে উঠায় মাঝে মধ্যে, বাহ তো ই এটা দেখছে না যে সম্পর্কটা যে হারাম এটা ওর মাথায় নাই, ও আমাকে প্রশ্ন করছে যে তাহাজ্জুদে মেয়েকে ফজরে নামাজে হাকে উঠাই খালি বারবার, তো ভালো প্রেমিকা পেয়েছি তুই ঘোড়ার ডিম পেয়েছি, ঢেলে কবরে ঢুকে দেখ তোর কি হাল করছে, ছাড়েন রমজান মাস আছে প্রেমিকার নাম্বার ডিলিট করেন, এই যুবক প্রেমিকার নাম্বার ডিলিট করে দাও, মা বোন বেশি প্রেমিক বলে লাফায়ও না ঝুঠা করে ছেড়ে দেবে, সালপাত দেখেছেন, সালপাত মানুষ যে খায় সালপাত যখন খাবার খায় তখন রাখে না ফেলে দেয়, ওকে বললো হট খেয়ে এলুম আজকে কত কি ফেলে ঠিক নাই, জিভরে খেয়েছে ও, দেখো যে যা তোকে ফেল দিল, খালা বোন তোমাকে ওই রকমই ব্যবহার করা হবে, তুমি যদি চাও যে আমাকে একজন পুরুষ কাঁসার মতন ব্যবহার করবে কাঁসা থালার মতন তাহলে তুমি বৈধভাবে বিয়ে করো, স্ত্রী হিসাবে থাকো, দেখো তোমাকে যতদিন থাকবে সারা জীবন তুমি প্রাধান্যভাবে কাঁসা থালির মতন, আর যদি বিয়ের আগে তুমি সম্পর্কে জড়িয়ে যাও তাহলে তোমাকে প্রায় একশোতে একশোই ছেলে তোমাকে আপনার কিনা সালপাতের মতন ব্যবহার করবে, সালপাতের কত যে কি বলবো আপনাকে, এ ব্যাপারে আমার বহু তথ্য আলোচনা আছে, যে রাত গভীরে গল্প করছে বাপ মা ঘুমিয়ে আছে কেউ জানে না, কেউ জানে না মেয়েটা আছে দুশো কিলোমিটার মানে একদম দুশো কিলোমিটার দূরে,
দিয়ে হ্যালো করছে। তো আমি বলছি, বাপ তোমার তাহাজ্জুদের নামাজ পড়ে কি লাভ আছে? তোমার বেটা বেটি, তোমার বেটা তো দেখো রাত 12টায় তাহাজ্জুদের নামাজ পড়ছে অন্যজনের সাথে, তুমি রাত 12টায় তাহাজ্জুদের নামাজ পড়ে কি করবা? যে কি হয়েছে? যে তোমার বেটা যে মোবাইলের টাওয়ার লাগিয়ে দিয়েছে, বয়স্ক মরনা গাজালটা বলছিল তো, বয়স্ক বয়স্কের মতন, চ্যাংড়া বললে চ্যাংড়ার মতন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল থাকলে আর পড়তে ভালো লাগে? আমাকে একটা জিনিস আশ্চর্য লাগে, আমি বললাম যে প্রত্যেক মাধ্যমিক মেয়েকে মোবাইল কেন দিবে সরকার? যে কেন দিচ্ছে এটা? তো বলছে মোবাইল দিয়ে সুবিধা, কি সুবিধা হবে? বলছে অনলাইন ক্লাস করবে তারা, ভেজাল লোক আছে কিন্তু অনলাইন, আপনারে বলবে অনলাইন ক্লাস করবে না অনলাইন প্রেম করবে কোনটা? ভেবে চিনতে বলবেন কথা, এই যে সরকার বললো যে ক্লাস করবে কি, তো অনলাইন বই পড়বে, অনলাইন বই লাগবে, অনলাইন প্রেম করবে, তারপরে আপনার জীবনকেও খাবে। অনেক পরিবার নষ্ট হচ্ছে, মোবাইল কেন দিলেন আপনি? আপনি ঘুমালছে তো মোবাইল ক্লাস করতে দিয়েছেন, রাত 12টার পর জাগবে ও। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাহি যা পরন কাপড় নাহি থা, পেটে ভাত নাহি যা পরন কাপড় নাহি থা, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, রাত 12টার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না। ঘুম আসবে লাইলি কল যদি ঢুকে আর ঘুম আসে? রাত 12টার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ও সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসলো, সম্পর্ক তৈরি হলো, আজকে 100 ভাগে 90 ভাগ দেখতে পাবেন যেই মেয়ের কাছে মোবাইল আছে, যেই মেয়ের কাছে মোবাইল আছে, যেই বোনের কাছে মোবাইল আছে, ওর কাছে কারো না কারো সম্পর্ক লাগিয়ে সেই সম্পর্ক আজ কম হোক বেশি হোক, যদি একটু লেগে যায় ও বোন ছারকার করবে পুরো সংসারকে। শুধু তাই নয়, আজকের সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক মেয়ে কান্না করছে প্রেমিকের কারণে, পাল্লায় পড়েছে শয়তানের পাল্লায়। অনেক বোনকে দেখলাম আমাদের আয়রন ব্রিজে ঝাঁপ দিয়ে পড়ছে, অনেকে দেখলাম জঙ্গিপুর ব্রিজের ওপর দিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কেন কেন কেন? প্রেমিক তাকে ধোকা দিয়েছে, তার জন্য প্রেমিকে ধোকার কারণে তার ইজ্জত নষ্ট হয়েছে, এই জন্য অনেকে এসে জান দিয়েছে। শুধু তাই নয়, অনেক মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হওয়া শুরু হয়েছে, পেটে বাচ্চা, সামান্য কয়েক অনেকক্ষণে আনন্দ উপভোগ করার জন্যে, অনেকক্ষণ একটু সামান্য 5-15-20 মিনিটের আনন্দ উপভোগ করার জন্য সে পেটে বাচ্চা করে দিয়েছে, এখন ছেলে ছেড়ে পালিয়েছে। আমি বলে দিলাম মা বোন ভালো করে শুনে নাও, কোনো ছেলে তোমাকে ভালোবাসতে পারে না, পারে না, পারে না, বরং তোমাকে ব্যবহার করো জন্য সে কাজে লাগে, কারণ সে জেনে নাই সে যদি আমার সঙ্গে সম্পর্ক করে ও তো আর একটা মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে সম্পর্ক করবে, এর কোনো গ্যারেন্টি না। আজকে ভালোবাসার নামে এমন 6 লাভ চুরি চলছে। তো কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলেছিলাম, খুব ভাইরাল হয়েছিল কথাটা, কি বলেছিলাম? তো এখনকার বউ আর খুঁজে পাওয়া যায় না। আমি বীরভূম ডিস্ট্রিক্টে বলছি, এক জায়গায় ফোন করছি, হাজি ওদিকে মেয়ে ছেলে বেটি বহু পাওয়া যাবে? ও আমাকে আবার রসিক করে হোক আর যেই করে হোক বলছে এই সব বুকিং হয়ে গেছে। কেমন কথা হলো? কি করে বুকিং হলো? তো বলছে সব স্কুলে জোড়া জোড়া আছে, বহু পাবে না, সব স্কুলে জোড়া জোড়া লাগাচ্ছে। কথাটা একদিক দিয়ে ফেলতেও পারি না, হাসি ছলে বললো, অনেক কথাটা মিলে যাচ্ছে যে এখনকার বহু আর পাওয়া যাবে না, সব স্কুল কলেজে জোড়া জোড়া লেগে আছে, পাওয়া যাবে না। তো এখন একটা মেয়ের একটা ছেলের বাপ বউ ঠিক করে রেখেছে। তো বউ বাপ বলছে বেটাকে যে তোর বিয়ে আছে, তোকে আর ই করতে হবে না, অমুক তারিখে বিয়ে ঠিক করেছি। যে আব্বা বিয়ে ঠিক করে নিলা? বলছে হ্যাঁ। কেনা? কইছে আমি
আট নটা প্রেমিকা গোছলু, একটাও টিকাতে পারেনি বিয়ে করবো বলে। তুমি ফের আমার জন্য বউ দেখতে পেলে, লকড় দেখ বউ দেখেছি বিয়ে হবে, এতার বেশি বাড়াবাড়ি করেছিল। তখন ইতন কুছে কি ভেজালে পড়লো, আমার যদি আট দশটা প্রেমিকা হয় করো, কার আট দশটা প্রেমিকা প্রেমিকা হয়েছে আর ঠিক নাই। তো এখন বাসর ঘরে যখন ঢুকেছে দুজন মিলে, তো বাসর ঘর ঢুকে মানুষ বাসর ঘর ঢুকলে কি করে, প্রথমে আলাপ আলোচনা, পরিচয়, তুমি কে, তুমি কে, আমি কে, আলাপ আলোচনা হয়, অনেক কিছু কথা হয়। তো ই বেটা ঘরে বাসর ঘরে ঢুকে প্রথমে আলাপ আলোচনা লয়, নামাজ লয়, কিছু লয়, প্রথমে ঢুকে কয়েছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে কি শুরু করলে তুমি গো নতুন মানুষ, কি ঠকনি তুমি, পাগলি ওখানটা ইন্টেস আছে শুন তুই। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার নয় নম্বর বিবি রে। মেয়েটা মাথা খারাপ আল্লাহ, ন নম্বরে আমি রে। তখন মেয়েটা বলছে অত খেপা খেপি আমি, আমারটা শুনে বে তুই। তখন উও কইছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার দশ নম্বর স্বামী রে। তোমাতে হাত দিছে আল্লাহ, ন নম্বর তুই ফের দশটা, কোন ভেজালে পড়ন, সমাজটা রসাতলে এমন চলে গেছে, এক একটা বুকুন যেটা কথা বলেছে বাস্তব কথাটা মিলে গেছে, এমন হাল হয়ে গেছে। তো আমি সেদিনকে অনেক দিন থেকে বলছি নিউজটা, যে এবিসি বলে একটা নিউজ আছে, প্রত্যেক বছরে তারা রায় দিচ্ছে যে প্রত্যেক বছর ভারতবর্ষে 500,000 শিশু হত্যা করা হয়। কে ওগুলো এত 500,000 শিশুগুলা কে? তো বেশিরভাগ রিপোর্ট বলা হচ্ছে বিয়ের আগে প্রেগনেন্ট কিভাবে নষ্ট হচ্ছে, কেউ ইনজেকশনের মাধ্যমে, কেউ সিজারের মাধ্যমে, কেউ ট্যাবলেটের মাধ্যমে, প্রেমের ছ্যাঁকা খেয়ে পেটে বাচ্চা হয়েছে, এই জন্য তারা কি করেছে সন্তানকে টিপে মেরে দিচ্ছে। এই জন্য আমি সেদিন বলেছিলাম 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। অনেক খালা অনেক মা বোনকে দেখা যায় বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চাকে মারতে হবে কারণ তার ইজ্জত বাঁচাতে হবে, কারণ বিয়ের আগে সম্পর্কে জড়িয়েছে, ওই জন্য অনেক মা বোনকে দেখা যায় যে আর তাওয়াক্কা করে না, আপনার কিনা সিজারের মাধ্যমে সন্তানকে বের করে দেয়। অনেকে আবার বাথরুমের টয়লেটের মধ্যে বাচ্চাকে টয়লেটের ভেতরে ফেলা হয়, এরকম অনেক জোর।
গরিব পাওয়া গেছে, মা তুমি সেই দিন রেডি থাকো বোন, কেয়ামতের মাঠে সেদিন রেডি রেখে রেডি থাকো, যেই দিন ওই আত্মা ওই ভুরুগুলোকে যাদের আত্মা ফুকে গেছে ওই আত্মাগুলোকে আল্লাহ তালা উঠাবেন। জাম্বিং খুতিলাত, ও হে বাচ্চা বালব, কেন তোমাকে তোমার মা কাতাল করেছে? ও মা তুমি বলো, যদি আল্লাহ তোমাকে পাকড়াও করে সেই দিন তুমি আল্লাহকে কি জবাব দিবে বলো? না না, তোমার কোনো বাঁচার পথ নাই। মা বোন বলছি সরব, তোমার ইজ্জতের দাম আছে, তুমি ইজ্জতের দাম দাও, তোমার ইজ্জত এত দাম, তোমার পেট থেকে নাবির জন্ম, তোমার পেট থেকে সাহাবার জন্ম, তোমার পেট থেকে ওয়ালি আউলিয়ার জন্ম, তোমার পেট থেকে আলেমের জন্ম, তোমার পেট থেকে ডাক্তারের জন্ম, ভালো ভালো পণ্ডিতের জন্ম হয়েছে, তো তুমি ওই পেট দিয়ে কেন তুমি হারাম জেনাই লিপ্ত হয়ে তুমি পরপুরুষের পাল্লায় পড়ে কেন তুমি বাচ্চা ধারণ করলে বলো? কিছুদিন আগে একজন কবি একটা কবিতা লিখেছিল, কবিতাটা সুর কেউ ধরেনি, সুরটা আমি দিয়েছিলাম সর্বপ্রথম। তো অনেকে অনেক রকম সুর দিয়েছিল কিন্তু অতটা ভাইরাল হয়নি। তো কবিতাটা খুব ভালোই ছিল। আপনার 14ই ফেব্রুয়ারি যখন এই বেশ্যা দিবস, ভালোবাসা নয় বেশ্যা দিবস, এই দিবসের নামে সেদিনকে মানুষ কত ছেলে মেয়ে কত খারাপ লিপ্ত হয়েছে যে নাই, আর ওগুলো প্রভাব পড়বে ওই 8 মাস পরে। তো ওই কবি, কবিতার নাম খেয়াল হচ্ছে না, সে একটা কবিতা ধরেছিল, কি অপরাধ ছিল মা গো, কি অপরাধ ছিল মা গো, ফেলে গেলি নর্দমায় অবুজ বলে কুকুর, এখন কামড়ে কামড়ে খায় মা গো, কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মা গো, ফেলে গেলি নর্দমায় অবুজ বলে কুকুর, এখন কামড়ে কামড়ে খায় মা গো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবুলি রে মা, আমার সুখটা ভাবুলি না, নিজের সুখটাই ভাবুলি রে মা, আমার সুখটা ভাবুলি না, জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না, অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে, লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জা ভয়ে রে মা, ফুললি আমার কথা বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। কবি বলতে চাইলেন সেই দিন একটা সময় ছিল, বাচ্চাগুলোকে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে, একটা কুকুর এসে ওই বাচ্চাটাকে মুখে সম্পূর্ণ নিয়েছে। গল্পটা খুবই ইন্টারেস্টিং করে আপনার কিনা কবিতার পাশাপাশি একটা গল্প তুলে ধরেছেন। অনেক মা ছোট ছোট বাচ্চাগুলোকে নর্দমায় ফেলে দেয়, জঙ্গলে ফেলে দেয়, আপনার কিনা আবর্জনাতে ফেলে দেয়, আর ওই বাচ্চাগুলো কে খায়? তো কুকুরে খায়, কুকুরে খায়, কুকুরে খায়। গল্পটা লিখতে আমি পড়তে পড়তে চোখের পানি বের হলো, কি গল্পটাই লিখা আছি। ওই বাচ্চাটা বলছে গল্পের কবিতা গল্পের মাধ্যমে, ওই বাচ্চাটা বলছে মা কেন তুমি আমাকে ফেলে গেলে বলো, আমার অপরাধটা তো আগে বলো, মা আমি কি অপরাধ করেছি গো মা যে তুমি আমাকে নর্দমায় ফেলে এলে গো মা। যখন ওই বাচ্চা এই কথা বলাম, তারপরে চিৎকার করছে, কান্না করছে, মা ডাকতে পারছে না, এমন সময় একটা কুকুর আসলো, আর কুকুর এসে ওই বাচ্চাটাকে কামড়ে ধরলো। তখন ওই বাচ্চাটা বলছে যে মনে হয় এই কুকুরটা আমাকে মায়ের কাছে নিয়ে যাবে, এই জন্য আমি একটু নিষ্কৃতি পেলাম। কিন্তু না গো মা, ওই কুকুরটা তোমার কাছে যাওয়া নিয়ে যাওয়ার জন্য নয়, আমাকে নিয়ে যাচ্ছে ওরা খাওয়ার জন্য, ছিঁড়ার জন্য। তো আমাকে যখন নিয়ে গেল, তো আমার বাম পাজুকে তারা ছিঁড়ে দিল, আর একটা কুকুর মাথাটাকে ধরেছি, আর একটা কুকুর দেহকে ধরেছি, দুখান করে ছিঁড়ে দিল। মা আমি কষ্টের ব্যথায় থাকতে পারলাম না, চিৎকার করে শুধু উঠলাম, আমার লাশ দুটা দুবাক হয়ে গেছে, মাথাটা নিয়ে কুকুরে কামড়া কামড়ি করছে গো মা। ওই আপনার ওই পিসু বাচ্চাটা বলছে মা তুমি কেমন করে কুকুরের মুখে আমাকে দিয়ে আসলে বলো, আমি কেমন অপরাধ করেছিলাম, তোমার গা আপনার কিনা প্রেমিক না হয়, তোমার প্রেমিক না হয় তোমাকে ধোকা দিয়েছে গো মা, তোমার ওই বেঈমান প্রেমিক তোমাকে ধোকা দিয়েছে, কিন্তু আমি কি অপরাধ করলাম যে তার কারণে তুমি আমাকে নর্দমায় ফেলেছো?
চলে এলি, এটা তো তোমার ঠিক হয়নি। বাচ্চা বলছে মা রেডি থাকো, কিয়ামতের মাঠে তুমি কি জবাব দেবে আল্লাহর কাছে, কি এমন অপরাধ করলাম মা, মেসেজটা দিয়ে দিও গো মা, ওই রকম মেয়েদেরকে, ওই লম্পট মেয়েদেরকে একটু মেসেজটা দিয়ে দিও, ওই বদমাশি মহিলাদেরকে মেসেজটা দিয়ে দিও, তারা যেন খবরদার খবরদার, তারা যেন অসম্মান অবৈধ সম্পর্কে যেন না জড়িয়ে যায়, তারা যেন প্রেমিকের পাল্লায় না পড়ে, এই মেসেজটা তুমি তাদেরকে দিয়ে দিও। সমাজে জেনার ব্যাপারে আলোচনা করলে বিশাল হয়ে যাবে, কিছুটা ইঙ্গিত দিলাম, নিয়ে চলে গেলাম, যদি কথা বলি না রমজান পরিস্থিতি কেন্দ্র করে। চার নম্বর কি বললাম, ঘরকে পাপ মুক্ত করা লাগবে, তার মানে নিজেকে সংযত হন। রমজান মাস পেয়েছেন, এত মর্যাদাবান সিয়াম এই রমজান মাস, অন্য কোনো মাসে এতটা মর্যাদা নাই। নাম্বার পাঁচ, শর্ট শর্ট বলছি, পাঁচ নম্বর হচ্ছে আপনি নিজেকে পাপ মুক্ত হওয়ার চেষ্টা করুন। নাম্বার পাঁচ, আলোচনা শেষের দিকে এসে গেছি, পাঁচ নাম্বার হচ্ছে নিজেকে পাপ মুক্ত হয়ে যান। ঘরে রেখেছেন, পাপ মুক্ত করে দিয়েছেন, ঠিক আছে, আপনি তো রাস্তাঘাটে চলবেন, কথা তো আপনি বলবেন, লেনদেন তো আপনি করবেন, এই জন্য আপনি যে পাপ মুক্ত হন। কেউ যদি ডাকে এ চল উডু খেলবো, আপনি বলে দেন রোজা আছি। কেউ যদি বলে চ একটু আড্ডা মারবো, বলেন রোজা আছি, ফালতু টাইম পার করবো না। কেউ যদি ঝগড়া করে আমার সঙ্গে, বলে দেন ভাই তোর সঙ্গে ঝগড়া করতে পারবো না, আমি রোজা অবস্থায় আছি, যদি নাচা কুদা করলে আমার কোনো লাভ নাই। আপনি নিজেকে পাপ মুক্ত হয়ে যান, আপনাকে মানুষ পাপের দিকে নিয়ে যাবে। মিনাল জিন্নাতি ওয়ান্নাস, জিন জিন বাজা থাকলেও মানুষ শয়তান নামক আছে, ও আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। তো কিন্তু আপনি যখন সিয়াম পালন করার নিয়াত করেছেন, পাঁচ নাম্বার থিওরি নিয়ে নেন, আপনি নিজেকে পাপ মুক্ত করে নেন। নিজেকে একটু পাপ মুক্ত হন, তাহলে আপনার রোজাগুলো কবুল হবে। তাহলে কষ্ট করে বাপ আপনি সারা দিন ভর না খেয়ে থাকবেন কেন জি? মানুষ একটা জিনিস বুঝেন, আচ্ছা মানুষ যে রোজা রাখে কাল লেগে রাখে বলেন তো, কথা বলতে হবে কাল লেগে রাখে, আ আল্লাহর জন্য, জোরে বলো না, কার জন্য গো? আল্লাহর জন্য। এটা একশোতে একশো, এটা একশোতে একশো, যে মানুষ আল্লাহর জন্যই রোজা রাখে। কথাটা বুঝেননি, উদাহরণ দিলে বুঝে নেবেন। বিশাল রোদ পড়েছে, এত রোদ পড়েছে বলার কথা নয়, মাথায় খালি বরফ ঢালছেন আর ঠান্ডা পানি ঢালছেন, ফ্রিজের পানি ঢেলে দিয়েছেন মাথায়, ঢাল রে ঢাল। ইনকাম করে আসছেন, খুব তরকারি বেচলেন, খুব পেপসি বেচলেন, খুব মার্কেট করে এলেন, তো বাজছে দুটার সময়, এখন বাড়িতে ঢুকেছেন, কলের গোড়ায় বসেছেন, ফ্রিজের মাথায় পানি ঢালছেন, এই ঢাল সহ্য হচ্ছে না। এরপরে তো আপনি লক্ষ করে যখন পানি গেলা ঢুকবে, চ খেললেন, কেউ দেখতে পাবে? আচ্ছা বলেন দেখতে পাবে গো? তো এরপরে মানুষ খায়, তাহলে ও বান্দা আল্লাহর জন্য রাখি, এটা তো একটা হলো। ও আবার ঘরে ঢুকে কি ঢুকে না, মানুষ ঘরে থাকে না, ঘুমায়, একটা ছেলে একটা মেয়ে, ও রোজা রেখেছে, ও রোজা রেখেছি, ধরেন আপনারই কথা বলছি, আপনি যদি ঘরে ঢুকে যান, আপনাকে তৃষ্ণা লেগেছে হাজার তৃষ্ণা, আপনার সামনে ফ্রিজ, আপনার সামনে মাংস, আপনার সামনে পোলাও, আপনার সঙ্গে আপনার কিনা ফোল্ডিস ঠান্ডা পানি সব রেডি আছে, এরপরে কে ঘরের ভিতরে দরজাটা লাগিয়ে দিয়েছেন, এরপরে বলেন আপনি কি কোনোদিন এভাবে একবার ফ্রিজে নিয়ে এসে একদম জুস মেরে দিলেন খেয়েছেন? জি না, হাজার গরম পড়লেও বান্দা খাবে না, কারণ সে জানে যদি আমি খেয়ে নিই আমার রোজা বাতিল, তো কেন দুনিয়ার তো কেউ দেখতে পাবে না, খেলবো ঝামেলা মিটে গেল, কিন্তু না না সে খাবে না, দুনিয়ার মানুষ না জানো আল্লাহ তো দেখছে, এ কথাই তার মাথায় আসে, তার মানে যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রোজা রাখে, কোনো মানুষের জন্য রোজা রাখে না। নামাজ মানুষের জন্য হতে পারে, হাতে লোক দেখানি হতে পারে, অনেকে মানুষ নামাজ রাখে কিভাবে, তাড়াহুড়া করে ঠুকার নামাজ করে পালাই, আর যখন বিহাই যখন এসে তখন শান্ত সুস্থ হয়ে পড়ছে, বিহাই খালি বিহান দেখুক খালি যে নামাজটা আমি কেমন করে পড়ছি। আর কত লোক আছে নামাজই পড়ে না, তা করছে বিহাই নামাজটা পড়তে হবে গো, নতুন দেখতে এসে বেটাকে,
তখন নামাজটা পড়তে হবে, তখন নামাজে ঢুকে গেল, কত আল্লাহ আল্লাহ সাইলে উড়ে, অথচ নামাজ পড়ে না। লোক দেখানি মানুষ নামাজ পড়ে, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না। যদি রাখে কোনো খালা কোনো বোন কোনো ভাই, তাহলে সে আল্লাহর জন্য রোজা রাখে। তাহলে আপনি আল্লাহর জন্য যেমন রোজা রাখছেন, তো একটু খেয়াল করবেন যাতে আপনার দ্বারা কোনো খারাপ অন্যায় অশ্লীলতা বেহায়াপনা যেন কোনো নোংরামি কাজ না হয়। তাহলে কয়টা বললাম বলেন তো? পাঁচটা হয়েছে। আচ্ছা, কে কে এই জিনিসটা করবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ, তাহলে রোজা কবুল হবে, নচেত হবে না বাপ। অনেকে হাত তুলেনি, কি জি রোজা রাখবেন না আপনারা? অনেকে তো রোজা যখন আসবে কি না, তখন শুরু হলো মানে রমজান মাস এলি খালি বলে এখানে শুরু হয়ে আলো কি হবে, বুঝার ডাক্তারে মানা করেছে হাকে রোজা রাখতে। তো শুনে লাও, যারা বাহানা দিচ্ছ, যারা রোজা রাখছ না, দুহাই দেখাচ্ছ, তাদের ব্যাপারে একটা হাদিস আছে। একজন সাহাবি স্বপ্ন দেখছি, দুইজন ফেরেস্তা আসলো আমাকে নিয়ে গেল এমন একটি জায়গা। ফেরেস্তা দুটা বলছে চলো সামনে গিয়ে উঠি, ওইলো সাহাবি বলছে আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না এত উঁচাতে। ওই ফেরেস্তা দুটা বলছে চলো উঠো আমি তোমাদেরকে সাহায্য করব। ফেরেস্তা দুটা সাহায্য করে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর যখন আপনার পাহাড়ে প্রান্তে উঠে গেছি, উঠে যাওয়ার পর বিকট একটা আওয়াজ পেলেন। কিসের আওয়াজ? চিল্লাচ্ছে জাহান্নামীদের চিল্লান, জাহান্নামীদের কন্দন এমন ভাবে চিল্লাচ্ছে। ওই লোক সাহাবিটা জিজ্ঞাসা করছে লোক তোমরা বলো ওরা কারা? বলছে ওটা জাহান্নামীর চিৎকার, এতটা কঠিন চিৎকার বন্ধুরে। এরপরে আমি কিছুক্ষণ আগিয়ে নিয়ে গেল, আমি দেখতে পেলাম একগুলো লোককে তারা উল্টা করে টাঙিয়ে দেওয়া আছে। যেমন মানুষ খাসিকে যেমন উল্টা করে ঝুলিয়ে দেয়, ঝুলাই না চামড়া খেলায়, তো চামড়া খ্যাং খালিয়ে নেয়, তার আপনার কি না পরিষ্কার পরিচ্ছন্ন করে। একটা খাসিকে যেমন উল্টা করে টাঙানো হয়, ওই সাহাবি বলছে আমি স্বপ্নে দেখতে পেলাম ওই আপনার কি না ওই কিছু লোক অনেক লোককে দেখতে পেলাম, তাদেরকে শিং দিয়ে ওপরে লটকানো আছে, চামড়াগুলোকে খালিয়ে নেওয়া হয়েছে, আর মুখগুলো ফাড়া কেটে দেওয়া হয়েছে, মুখ দিয়ে রক্ত ফেল 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 করে রক্ত গাল 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 করে পড়ছে। দেখে এত খারাপ লাগছে, আমি জিজ্ঞাসা করলাম এই লোক তোমরা বলো, ও ফেরেশতা তোমরা বলো, ওই লোকটাকে কেন এরকম শাস্তি হচ্ছে রে? তখন ওই সাহাবীরা বলছেন এটা ওরা, এটা ওরা যারা দুনিয়াতে ইফতারের আগে তারা খেয়ে নিত, তার মানে ওরা রোজা রাখতো না, ওরা রোজা রাখতো না এই জন্য তাদের এরকম শাস্তি হয়েছে। ভাই তোমাকে বলে তোমার যদি ইচ্ছা হয় জাগার ওই রকম শাস্তি ভোগ করার, তুমি তৈরি থাকো কেয়ামতের দিন তোমাকে ওইভাবে লটকানো হবে। না 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 বন্ধুরে, খবরদারি সিয়ামকে ছাড়িও না, এ রোজাকে তুমি ছাড়িও না, এ রোজাটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, তোমার পেটে ব্যথা আছে, অনেকে বলে আমার এই হয়েছে সে হয়েছে। বিজ্ঞানীরা বলছেন যদি কোনো মানুষ রোজা রাখে তার অনেক রোগ তার নির্মূল হয়ে যাবে। একটা খ্রিস্টান ডাক্তার যদি জাপানি ডাক্তারে কথা বলতে পারে যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার শরীর থেকে অনেক রোগ দূর হয়ে যাবে। কেমন দূর হবে? মানুষ এগারো মাস খায়, এগারো মাস যখন খায় এটা লালা পাইপ আছে তো, নাই ভাতটা খাবারটা এখান দিয়ে যায় তো, এই ললটা আছে। অনেক দেখবেন কলের গোড়াতে পাইপ থাকে না, ছাদের পাইপ থাকে না, তো পাইপে পানি যেয়ে 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 ভেতরে কি হয়, আয়ন জমে কালো একদম হয়ে যায়, দেখে একদম হয়ে যায়। তো মানুষ এগারো মাস খেয়ে পাইপের ললটা ওই রকম হয়ে যায়, যখন এক মাস রোজা রাখবে তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, অনেক রোগ আল্লাহ দূর করে দিবেন। এটা আমি বলিনি, বিজ্ঞানীরা এর রমজানকে গবেষণা করে রোজাকে গবেষণা করে অনেক কথা বলেছেন।
তাহলে আপনি লাভও পেলেন, তো কেন আপনি সিয়াম ছাড়বেন? সিয়াম ছাড়বেন না, ছেলেদেরকে উঠাবেন, যদি না পারে দুপুরে খেলে খেলাক, এরপরে ওকে সাহারিতে উঠাবেন, ওকে জাগ্রত করবেন। অনেক বাবা যে আমার বেটা আর ওই এখন তার হ্যাঁ উঠাবে না, এরকম করিয়েন না, ওকে প্র্যাকটিস করান। সাহারি খাকো, দশটার সময় যদি ভাত খেয়ে খেলাক কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে উৎসাহিত করেন। কিন্তু অনেক বাপ মা উৎসাহিত করি না, ঘুমা বেটা তুই ঘুমা, বরে ওই মালগুলোই বোতল ধরে, বিড়ি ফুকুর ফুকুর টানে ওগুলাই। কে এতে একজনের নাকি গো? 25,000 টাকা আছে, মনসুর মিস্ত্রি মরহুম ইন্তেকাল করেছেন। একটু দাঁড়ান, একটু শুনেন, একটা কথা বলি, এখন বাজে 12:30, মানে আমার সময় শেষ, আপনারা এখনও আছেন, যদি থাকেন দু একটা গাজাল শোনাবো লাস্টে ইনশাআল্লাহ, এটা আশাবাদী। তবে কথাটা হলো, এটা মসজিদের জলসা, তাই তো? কালেকশন হয়েছে, আরও হওয়া বাকি আছে। আর দেখলাম মাশাআল্লাহ মসজিদের খরচ অনেক, কিন্তু ওপর উঠলাম, একদিন এসেছিলাম প্রোগ্রামে, আমি সেদিনই দেখেছি, তো অনেক খরচ বাকি আছে। আর মসজিদ আল্লাহর ঘর, তো 10 মিনিট যদি আমি আদায় করি আপনারা পালিয়ে যাবেন? কে কে পালাবেন হাত তুলেন তো, 10 মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের, চলে যাবেন বাবজি? ফের এখানে হাত তুলছেন যে ফের, আমি বলছি কে কে পালাবেন সে হাত তুলে। তো মাশাআল্লাহ খুশি হলাম শুনে, খুব খুশি হলাম। তো 10 মিনিট, এরপরে 5 মিনিট গাজাল শুনি আর শেষ করে দেবো, 10:30 বেজে গেছে অলরেডি, তো ফের ব্যথা উঠে গেল, কি যে করি আল্লাহ। যাই হোক, তো কতটি আছে? 25,000 আছে। কি নাম বলেন? মনসুর, মনসুর মিস্ত্রি। মনসুর মিস্ত্রি মারহুম, আচ্ছা, ইন্তেকাল করেছেন। আচ্ছা আচ্ছা, উনার স্ত্রী, উনি বেঁচে, ওনার স্ত্রী বেঁচে আছে, তো উনার স্বামী, তাই তো? মারহুম কি নাম গো? মনসুর আলী। মনসুর আলী, মারহুম মনসুর আলী, তিনি ইন্তেকাল করেছেন নাই। তো কত দিয়েছে? 25,000? 25,000 দিয়েছেন। আচ্ছা, অবশ্যই দোয়া করব। 25,000 তিনি স্বামীর জন্য দিয়েছেন, স্বামী যার স্বামী নাই সে জানাইবে কত কষ্ট কষ্ট। তারা হতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা, তারা হতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপী, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যার স্বামী নাই সে জানে কত কষ্ট, স্বামীর জ্বালা, সেই স্বামী কবরস্থ হয়ে গেছেন, কবরে চলে গেছেন, স্ত্রী আজ দুনিয়ায় একা পড়ে আছেন, স্বামীর পানের দিকে চেয়ে আছেন। যেই স্বামী থাকলে এক বালিশে শুয়ে গল্প আনন্দ আরাম হতো, দুটো একটা কথা হতো, ঝগড়া হলেও মিষ্টি ভালোবাসা, ভালোবাসা। যেই স্বামী স্ত্রী ঝগড়া নাই ওতে ভালোবাসা নাই, ঝগড়া থাকবে ভালোবাসা তৈরি হবে, এক বালিশে থাকবে। সেই নারী সেই মহিলা স্বামীকে মনে করে কবরে চলে গেছেন, আহা কত কষ্টে কষ্টের ঘর, কত একদম পোকার ঘর। আর সেই বিবি বিছানায় ঘুমায়, স্বামীর জন্য কান্না করে, আহারে আমি একাই বিছানায়, আমার স্বামী কবরস্থানে পড়ে আছে। সেই স্বামী আল্লাহ কবরস্থ হয়ে গেছে, ওই মহিলা স্বামীকে মনে করে আল্লাহ 25,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, সে বিছানায় ঘুমায়, মনটা তার ত্রাহি ত্রাহি করে, স্বামী তার কবরে আছে মনিব, মেহরবানি করে ওই আপনার, ওই আপনার বাবজির কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও রব্বুল আলামিন, তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, সাপ বিচ্ছুর ঘর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর থেকে আল্লাহ উদ্ধার করো, আল্লাহ অন্ধকার ঘর ঘরকে আল্লাহ নূরান্বিত করো, আলো করে দাও
আল্লাহ সেই কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ ওই মহিলাকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দাও, আল্লাহ যেন তিনি সহি সালামতে থাকে, যেন স্বামীর অটলে থাকে। আল্লাহ জান্নাতের দিন যখন জান্নাতে যাবে যেন তার স্বামী স্ত্রী একসঙ্গে মোলাকাত হয়ে যায়, আল্লাহ তুমি তাদেরকে সে তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। একটা 25,000 হলো, তো এরকম জোড়া একখান পেলে তো ভালো হয়। 16,500 এই 16,000 কেন কমে গেল যে? আমাদের সর্দার সাহেবের আছে। কে কোন সর্দার দেখেলি? এই যে পিছনে বসে আছে আমাদের মসজিদের, আমাদের সমাজের সর্দার সাহেব। ওরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বসে আছেন দেখা হলো। তো কতটি বাবজি? 500। তো 16,500 একটু লাগিয়ে দিলে তো কুড়ি হয়ে যেত। অল্প আছে ছিল, হ্যাঁ একটু অল্প ছিল, কুড়ি হয়ে যেত। কেমন হলো? তো যদি আবদার রেখেছিলাম 20,000 হতো খুব খুশি হতাম। আর বাবজি বয়স হয়ে গেছে, পাবো কি না কি জানি, অবশ্যই দোয়া করব। 16,500 আর কতটি লাগতো জানি? 3,000। খুশিতে আমার একটু আপনার গলা লাগবে, মুসাফির মানুষ আছে, আপনারটা দেখে দেন। আচ্ছা এই কেমন কি ই আছে? তো ভালো আছে, হ্যাঁ ভালো আছে। স্যার এক বাবজি বাবজি কথা হলো, দেখেন 16,500 টাকা দিয়েছেন, আমার কিছু আবদার থাকুক যে 2,000 যদি করে দেন ইনশাআল্লাহ। তুমি হ্যাঁ করে দেন, অল্প হবে ইনশাআল্লাহ, বেশি নেই তা তুমি, যদি এরকম হতো তো হতো, করে দেন বাবজি, দোয়া করছি ইনশাআল্লাহ। হ্যাঁ খালি খালি হ্যাঁ 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 আর কিছু না, তিনি 20,000 দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো এতে কম ছিল বলে না হলে তো সব জিনিস আবার চাওয়া যায় না, তা আমি জানি মন অন্তরটা ভালো আছে, তিনি দিবেন। অনেক তো আবার রেগে ঝেড়ে দিয়ে চলে যাবে, ওকে পারা যাবে কহেন তো? আর যার মন ভালো দাতা যে কিছু চাইলে অবশ্যই পাওয়া যাবে। রব্বুল আলামিন, প্রথমে বাবজির কাছে পেয়েছি 16,500 টাকা, 20,000 পূরণ করার জন্যে কিছু আবদার করলাম। রব্বুল আলামিন চেয়েছে খুব কষ্টে নয়, শুধুমাত্র বলেছি রব্বুল আলামিন রাজি হয়েছে। হে মহান আল্লাহ, হে আমার রব, তুমি যেমন আমি যেমন চেয়েছি রাজি হয়েছে আল্লাহ, তুমি তে বাবজির ওপরে আল্লাহ তুমি রাজি হয়ে যাও, এমন রাজি হবে আল্লাহ যেন তার পরিবার শান্তিতে থাকে। রব্বুল আলামিন শুনলাম নাকি আব্বা মা পৃথিবীতে নাই, চলে গেছি, আব্বা মা কবরস্থ হয়ে গেছি, জানি না কি কবর হালাতে আছি, জানি না কবরস্থে কেমন আছি। রব্বুল আলামিন তুমি বলেছ কবর নাকি খুব খাতারনাক জায়গা, ভয়ঙ্কর প্রথম মঞ্জিল কবর, এ কবরকে আল্লাহ এ আপনার কিনা ওই বাপ মাকে তুমি কবরতে প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন অন্ধকারকে তুমি আলো করে দিও, রব্বুল আলামিন তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দিও, রব্বুল আলামিন তাদের পরিবারকে আল্লাহ সুখে রাখিও, আল্লাহ বাপজিকে যতদিন তুমি দুনিয়াতে রাখবে সহি সালামতে রাখবে, আল্লাহ বালা মুসিবত থেকে দূরে রাখবে। রব্বুল আলামিন যেদিন বাপজি মারা যাবে আল্লাহ তোমার কাছে আমি একটা শেষ রজনীতে ফরিয়াদ করি, আল্লাহ সেই শেষ মুহূর্তে যেন কালেমা তাইবা যেন পড়ে মরে মারা যায়, আল্লাহ অনেকে তাই আপনার কিনা কালেমা তাইবা নসিবে জুটে না, আল্লাহ নাম উচ্চারণ পর্যন্ত করতে পাই না। আল্লাহ শেষ আবদার বাপজির জন্যে, আল্লাহ তুমি যেদিন মারা যাবে সেদিন তার মুখ দিয়ে আল্লাহ তুমি কালেমা তাইবা পড়ার তৌফিক তুমি নসিবে দিও। আল রব্বানা তাকাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, আমিন সুম্মা আমিন। আর বলেন কই ভাই, আচ্ছা আপনাদের এখানে ঠিকাদার গেলা কই? কই ঠিকাদার? মগ তোমার মত লই না কেহ, আমাই বুকে টানি আচল দেয়া মুছে না কে, ও
আঁচল দিয়া মুছে নাকে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা গো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল নিয়া মুছে নাকে আঁচল দিয়া মুছে নাকে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ছইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে ভৈরা কান্দি আমি নাই যে ঠিকানা, ছইলা গেলা কোন জানা আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। দেখেন অনেকের মা বাপ কবরস্থ হয়ে আছে, নাই পৃথিবী ছেড়ে চলে গেছে, মা যদি থাকত তবুও ভালো লাগে, মা যতই অন্যায় করুক না কেন, ছোটকালের স্মৃতি, মা যদি ডান ঠালিয়ে তেড়েছে এখন বড় হয়ে ভাবি আহারে মা যদি থাকে স্মরণ হয় হাসি লাগে ভালো লাগে, মা আমাকে ছোট্টবেলায় লাঠি দিয়ে আমাকে তাড়ন দিয়েছে ওটাই আমাকে ভালো লাগে, মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা মহাব্বত, এর চাইতে কাছের কেউ হয় না পৃথিবীতে, যদি আপন ভয় পৃথিবীতে যদি মানুষের মধ্যে আপন কেউ হয় তো একজন আপন হবে সে হচ্ছেন মা। আর যদি মনে করেন যে পৃথিবী সবচাইতে আপন কে তো এক নম্বর আসবে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আপন নয়। আর যদি মানুষের দিক দিয়ে যদি আপনি বলেন যে সবচাইতে আপন কে, তিনি হচ্ছেন মা। কিন্তু আজকে আমরা মা বাপকে ছেড়ে দিয়ে আমাদের গ্রামের হাজি সাহেব, গ্রামের হাজি সাহেব কত, ১,০০০ টাকা নগদ, ৪,০০০ টাকা বাকি, বাকি ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এখান হাজি এখানে কই আছেন উনি? কই মাশাআল্লাহ, ১৫তে আবার উমরা করেছেন মাশাআল্লাহ। আমার দাদু মনে হয় ১৩ না ১৪তে গেছিল, যাই হোক। তো ১,০০০ টাকা দিয়েছেন নগদ দিয়েছেন, ৪,০০০টাকা তিনি ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আর একজন দিয়েছেন ১০০টাকা। তো ভাই শেষ গভীরে গাজাল শুনবো বলে অনেকে বসে আছেন, শেষে বলবো, তবে দানগুলো যদি চটচট করে, আপনাদের ঠিকাদার গেলা কই? আর যে ঠিকাদার আচ্ছা, আর যে ঠিকাদার মানে ৫,০০০ মেরেছে আর ১৫,০০০ টাকা তিনি দিয়ে দিবেন, তো ওই রকম করে না লিয়া হাফ লিতেন, কেমন কথা কই আছে কি? ২৫,০০০ রাখতেন হাফ রাখতেন তাহলে একটু ভালো লাগতো, জোড়া পেল তো হয়ে তো আপনার বাবার জন্য ১,০০০ টাকা দিয়েছেন আল্লাহ মহসিন, ইনশাল্লাহ দোয়া করে দেবো, ফটচট হাওয়া উঠলো নাকি জি ভাই। তো আরেকজন দিয়েছেন ১০০টাকা আল্লাহ মহসিন। আব্বা মায়ের জন্য দেন অন্তত, যদি আপনার দিল কঠোর হয় অন্তত আব্বার জন্য দেন, যে আব্বার নাই ওই আব্বার জন্য আমি ৫০০টাকা দিব, ১,০০০টাকা দিব। মা বোন আপনারা অনেক আছেন, আমি অনেক মা বোনকে জিজ্ঞাসা করি, হাগে খালা তো খুব ঘন ঘন যে বাপের বাড়ি যাচ্ছিলি গে, তুই এখন ফের যাস না যে, কোনো কাকিকে জিজ্ঞাসা করে হাজি কাকি তুমি যে ফের যাচ্ছিলে বাপের বাড়ি, তো যখনই কইতো কাঁদতে লাগতো, কেন বলতো কেন কাঁদতে লাগলো, বলছে যতদিন মা ছিল তত দিন বাপের গাড়ি গেছে, বাপের বাড়ি গেছি, মা নেই তো কী করতে যাবো,
মা ছিল ভাল লাগতো, এটা বললে কিন্তু অনেক বোনের চোখে পানি আসবে যে মা নেই তো বাপের বাড়ি যে আমি করবটা কি। মা যতদিন থাকে ওই বোনকে দেখবেন বেশি বেশি করে মায়ের বাড়ি যায়, মায়ের মুখখান দেখে আসে। যেদিন মা পৃথিবী ছেড়ে চলে যায় আর ওই বোনকে ভালো লাগে না বাপের বাড়ি যেতে, কারণ মাই তো নাই, তো আমি ওখানে যে কি শান্তি তৃপ্তি পাবো। এরকম অনেক বোন আছেন, তো সেই মা চলে গেছেন, এরকম কোন মা বোন আছেন বলেন? আল্লাহর হস্তে মায়ের জন্য 500 টাকা 1000 টাকা দিবেন। আর মা বোনকে একটা কথা বলি, যে অনেকে হাতের কান গলার বালা গলার হার, হাতের বালা, হাতের আংটি, এরকম অনেক মা বোন পড়ে। তো আমি প্রায় জায়গাতে চাই আংটি পায়, গলার হার পায়। তো এখানে কতটি মা বোন আছেন জানি না, মনে হয় 100-200 আছেন আশা করছি। তো কোনো মা কোনো বোন কি আছেন যে একটা আংটি পাবো, একটা গলার হার পাবো? কোনো মা বোন? একটা বুড়িমার গল্প আছে সত্যি, আর একজন ভাই 500 টাকা, 500 টাকা দিয়ে পালিয়ে এলে। জি ভাই, হ্যাঁ যে এখানে বাড়ি নাকি? যে 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 বসলো সামনে, এখানে বাড়ি? হ্যাঁ, তুমি 500 টাকা দিয়ে বসবে? আর শরীরের পাওয়ার দেখেন, হেঁটে গেল তো বিশাল, মুসাফাটা করে যান তাহলে, অন্তত অন্তত মুসাফা করে যান। 500 টাকা দিলে যে কেমন হইলো? 500 টাকা, আচ্ছা আচ্ছা দিয়েছেন আগে, আগে দিয়েছেন তো, কত দিয়েছেন? 500 তো কুজল যা দিয়েছেন দিয়েছেন, বাদ দেন 500 টাকা আছে, আর 500 টাকা যোগ করে দেন। আমার আবদার ভাই, আমার আবদার একটা শেষ, 500 টাকা যোগ করে দেন, 1000 টাকা পরে দিয়ে দেবেন, নাম লেখিয়ে দিয়েছি না হলে, যদি মনে করেন যে কষ্ট হবে। মসজিদের জন্য চাইছি, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। যাক বাবা মা মহাশয়, দেখেন বাবা মায়ের জন্য, দেখেন তো এবার লাইনটা ঠিক আছে, এখন গেল আব্বার এখন মায়ের, মানেলো তো 500 টাকা দিয়ে জায়গা, 1000 টাকা দিয়েছেন। মা বোন আপনাদের বলি একটা আংটি পাওয়া যাবে না? দেখেন একটা কথা বলি, আংটি কিন্তু সবাই খুলতে পারবে না, কারা খুলবে জানেন? যারা প্রকৃত আল্লাহকে ভয় করে। কম্পিউটার মাস্টার মানে বিশাল, কম্পিউটার মানে সব গিয়ারে চমচম করে চলবে। তোমার 200 টাকা দুয়া কেমন করে দেবো, হালকা করে না ভালো করে? যদি কো ভালো করে তুমি ভাই 200 টাকা কেনা, 800 টাকা যোগ কর। মসজিদের ব্যাপার বছরে একবার তুই কহ, ইনশাল্লাহ পরে দিয়ে দেবে, আমি নামটা না খেলে যাই ইনশাল্লাহ। কি নাম, কি নাম আপনার ভাইয়ের জন্য? কোনটা তোমার? 1000 টাকা লিখে দেবো, এই 1000টা লিখে দেন তো, মানে 800 টাকা লিখবো নাকি? 1000 টাকা, 1000, আল্লাহ যাক 200 টাকা এদিকে দিলে, আর 1000, 1000 টাকা লিখতে বলল, লিখে দেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াক আল্লাহ বারাক আল্লাহ, তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আর একজন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ 500 টাকা, 500 টাকা আবদার, 1000 পূরণ করে দিয়েছি। রবলালে বাপ মা নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ জানি না কি হালাতে আছে, আল্লাহ যে বাপ মা গারে মারা গিয়েছে, আল্লাহ তুমি বাপ মাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। প্রত্যেক সন্তানকে বলবো সবসময় এই দোয়াটা বলবেন, রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা। প্রতিদিন এই দুটা দোয়াটা তাসাহুদে বসে চাইবেন, এবং আপনি এমনি সময় আল্লাহর কাছে চাইবেন, রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা, রব্বুল আলামিন আব্বা মায়ের জন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডু ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙ্গের মালা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙ্গের মালা, কারে দিবা তুমি জোরে ধমক
কারে দিবা, জোরে ধামক কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, পাশে বসে তারা তোমার জন্য করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মাথো, সাজাইবে মনের মাথো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যখন মানুষ মারা যাবে, মানুষ মারা গেলে ধন সম্পদ টাকা পয়সা এগুলো ভাগ হবে, মিরাস হয়ে যাবে। কে নিবে তো আপনার ছেলে, কে নিবে তো আপনার মেয়ে, কে নিবে তো আপনার ভাই, আপনার বাপ, প্রতিবেশী চলে যাবে। আপনি যখন মারা যাবেন তখন ধন সম্পদ খাবে আপনার লোকে, আর যখন তুমি মারা যাবে তখন তোমাকে কবরে রাখা হবে, তখন তোমার লাশ খাবে পোকাতে। দুনিয়াতে মারা গেলে ধন সম্পদ খাবে লোকে, আর তুমি যেদিন কবরে যাবে সেদিন তোমার লাশটা খাবে পোকাতে। যদি তুমি পোকা থেকে বাঁচতে চাও তাহলে ধন সম্পদ মনে করিও না। এবারটা 1,00,000 টাকা কবরে দিয়ে দিস, ওটা হবে না। কি করতে হবে? আমল। কবরে টাকা যাবে না, আমল যাবে। আমল, আমল কি যাবে বললাম? আমল। টাকা যাবে না, আমল কিভাবে হবে? মানুষের সম্পদ হচ্ছে তিনটা। মানুষ যেটা খায় ওটা ওর, যেটা পরে ওটা ওর, তিন নম্বর হচ্ছে যেটা আল্লাহ রাস্তায় জমা দেয় ওটা ওর। বাকি পৃথিবীতে যত ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যালেন্স যত আছে, এগুলো সব ওয়ারিসের মাল। কেউ বলতে, বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমি কোটি টাকার মালিক। খালি তুই বয়স হয়ে দেখ, তোর পটল খালি তুলে লোক, তোর সব শেষ, কিচ্ছু তোর নয়। এগুলো শুধু আল্লাহ দিচ্ছেন, খালি চাল ভাজার মতন দিচ্ছেন। এক্সচেঞ্জ হবে, পরিবর্তন হবে। অহংকার করে কোনো লাভ হবে না, অহংকার করে তোমার কোনো লাভ হবে না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির কত লাগলা, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দামা কইরা উড়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দামা কইরা উড়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। সব রেখে আপনি মরে যাবেন। মানুষ খালি বলছে এটা করবে, ওটা করবো, চেতলা করবো, মানুষের কোনো গ্যারেন্টি নাই। এক থুতি পটল তুলে দিলে শেষ, ছেলেরা নিয়ে উড়বে, খাবে, আনন্দ ফুর্তি করবে। তো এক বুড়ি মা গাদাতে রুমাল, রুমাল নিয়ে এসে গলার খুলেছে, হার, হাতের বালা, কানের দুল, নাকের ফুল, আংটি নিয়ে এসে সবটি জড়ো করে এসে, এ মৌলানা নিলাম। মৌলানা কইছে সবই দিয়ে দিলে যে, বেটা বেটি নাই বাড়তে? আছে, বাড়তে ছেলে আছে, মেয়ে আছে, তাহলে সব কেন জমা দিয়ে দিচ্ছ আল্লাহর রাস্তায়?
কেন তুমি আজকে মাদ্রাসায় সব কিছু দিয়ে দিচ্ছ? বুড়িমা বলছে, বেটা শোন, আমার বয়স এখন 60, কখন মরবো জানি না, মরার উজান ভাটা চলছি, তার মানে আমার বয়স 60 হয়ে গেছে, আর কদিনে মরবো মানে বাঁচবো কোনো গ্যারেন্টি নাই। আমার গলার হার আছে, এটা আমাকে স্বামী দিয়েছে, হাতের বালাটা আমাকে মা দিয়েছে, এটা আমার আব্বা বানিয়ে দিয়েছে, মেয়েরা ছিল মেয়েরাকে গলার হার বানিয়ে দিয়েছি, হাতের বালা বানিয়ে দিয়েছি, নাকের ফুল বানিয়ে দিয়েছি, কানে দুল বানিয়ে দিয়েছি, বিয়ে দিয়েছি বেটিদেরকে, ওদেরকে গলার হার সোনার মালা দিয়েছি, আর এটা আমার স্বামী দিয়েছে, এটা আমার আব্বা দিয়েছে, আর এটা আমাকে এত ভালো লাগে, আমি যতদিন দুনিয়াতে থাকলাম এই জিনিসটা আমি কাউকে দিই নাই, আমার স্বামীর মহাব্বতের জিনিস কাউকে দিব না, আমার আব্বার জিনিস আমি কোনো বেটা বেটিকে দিব না, ওদেরকে তো আমি সব কিছু দিয়েছি, তো কেন 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 তুমি এটা দিলে? তো ওই বুড়িমা বলছে, বেটা রে মাওলানা ভালো করে শোন, এটা আমার প্রিয় জিনিস, এটা প্রিয় জিনিস, আর আমি মরে যাব আমি যদি এই বেটাগুলোকে দিয়ে দিতাম, যদি আমার মেয়েকে দিয়ে দিই তাহলে ওরা হয়তো আর বেটির বিয়ে দিবে দিয়ে উড়িয়ে দিবে, কিন্তু বিয়েতে উড়িয়ে দিবে, হয়তো এটা বেঁচে জায়গা জমিন নিবে, সম্পর্ক শেষ হয়ে গেল, কিন্তু আমি যেদিন মারা যাব রে মাওলানা, আমি এটা আল্লাহকে ঋণ দিয়ে দিলাম, এটা আল্লাহ আমার পছন্দনীয় জিনিস, আর পছন্দনীয় জিনিস আমি পছন্দের মানুষকে দিব, আমার কাছে পছন্দনীয় মানুষ হচ্ছে আল্লাহ, আমার কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে প্রিয় হলো একজন হচ্ছে আল্লাহ, ওই আল্লাহকে আমি দিয়ে দিলাম, যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার স্বামীর জিনিসটা আমাকে দেন, আমার আব্বার জিনিসটা আমাকে দেন, আমি 60 বছর ধরে পড়েছি, আজকে ওই মরার পরে আমি আমার স্বামীর জিনিসটা পড়ব, আমি পৃথিবীর কাউকে এটা আমার বেটা বেটিকে পর্যন্ত দিব না, আমার বেটা বেটিকে পর্যন্ত আমি সব বানিয়ে দিয়েছি, আর এটা আমার এক্সট্রা জিনিস, এটা আমি আল্লাহকে জমা দিলাম, যেদিন মারা যাব সেদিন আমি আল্লাহর কাছে চেয়ে নেব, এই জন্য আমি মাওলানা আপনার এই আজকে জালসায় আমি এটি দিয়ে দিলাম। এটা সবাই পারবে না, ও বলছে আমার জিনিস আমি আল্লাহকে দেব, আর বেটা বেটিকে তো অনেক কিছু দিয়েছি, মেয়েদের একটা আংটি না, মেয়েদের তো একটা আংটি, তো বোন ওই বুড়ি মায়ের মতন হন না, আপনি তো বেটা বেটিকে সব দিবেন ইনশাআল্লাহ, কোনো বাধা নেই, তো আপনার প্রিয় জিনিসটা আপনাকে স্বামী দিয়েছে কিংবা আপনার বাপ দিয়েছে, ওই জিনিসটা আজকে আপনি দিয়ে যান, যাতে আপনি আল্লাহকে ঋণ দিয়ে দিলেন, মরার পর আপনি বলতে পারবেন যে আমি আমার আব্বার জিনিসটা দিয়েছিলাম, আল্লাহ ওই জিনিসটা দাও আমি আব্বার নিয়ে দাও উপহারটা আমি আজকে পড়ব। যদি এইরকম কোন মা বোন আছেন বলেন, একটি হাতে গলার হার কিংবা একটা আংটি, হাতের বালা, এই রকম আমি আগে বলেছি সবাই দিতে পারবে না, যে মহিলা প্রকৃত আল্লাহকে দিলে করে নিয়েছে, আল্লাহকে ভালোবাসে, তার হাত দিয়ে খুলবে, নচেত অসম্ভব। হাতের আংটি খোলা তো সহজ নয় বাপ, 5 বার ভাবতে হয় তা খুলতে হয় যে আমি দিছি দিছি দিছি, কিন্তু যে প্রকৃত আল্লাহকে ভালোবাসে তার হাত থেকে খোঁজবেই যে আমি এটা আল্লাহকে দিব, এটা পৃথিবীর কাউকে নয়, তো ওর হাত থেকে খুলবে। আর একটা কথা মনে রাখবেন ভাই, সেটা হচ্ছে যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা, এটা মনে রাখবেন, যার ইমান বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি না, যার ইমান বেশি তার দান বেশি। আমি শেষে একটা সময় কি 2240 তো 2400 খুব কম, যে এটা প্রথম না কিনে আগে হয়েছে। তো মা বোন, তো আমার হাত দিয়ে তো অন্তত 5000 টাকা জুটানো যাক না, 5000 টাকা অন্তত হোক আমার হাত দিয়ে। কজন আছেন মা বোন? 100-200 করে পাওয়া যাবে না? দেন না আল্লাহর হস্তে, একটা আংটি পাবো না, একটা পেয়েছি, কই গো এটা পেয়েছি, এটা জোড়া একজন কেউ হবেন, কোন মা আমার, কোন বোন, কোন খালা, এটা একটা জোড়া একজন হন। টাকা ছাড়া তো কিছু চলে না জানি ভাই, টাকা ছাড়া কিছু চলে না, আমি আর থাকবো না, একটা বাজতে এলো, এর মধ্যে যদি চট 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 করে দিয়ে দেন 50-100 টাকা। আর শেষে একটা সঙ্গীত বলবো, সঙ্গীত বলে আমি আজকের আলোচনা প্রায় একটা বাজতে এলো, একটা ছোট্ট করে সঙ্গীত বলবো, এই সঙ্গীত বলে আজকের পর আলোচনা করো না, ব্যথাটা বুকে উঠে গেল, কী যে করি। তো ভাই কত আছে? 1500 টাকা। তোমার না অন্যজনার কে? ও ওই ভাইটা, ওরে সুহানুল্লাহ, 1500 টাকা গো বল না, আপনি কি ফুসলেছেন ওকে, লিয়ে আসেন সালাম দেব, মুসাফা করি একটু, লিয়েছেন? আরে ভাই কতটি আছে? 1500 টাকা। কি করে কি? নতুন ঠিকাদার, আল্লাহু আকবার, আল্লাহ বরকত দান করুক। নতুন ঠিকাদার তুমি? কোন দিকে লে যাও, কোন দিকে লে যাও, এদিকে না এদিকে, সব দিকে, মাশাআল্লাহ সব দিকে বলছে ঘুরি আমি,
তো 1500 টাকা আছে, তো আমি তোমার কাছে 5000 টাকা দাবি রাখছি। 1500 টাকা এখন আছে, তো তুমি 3500 টাকা তুমি পরে দিয়ে দিও ভাই। আর তোমার জন্য দোয়া করবো এখন ইনশাল্লাহ, প্রাণ ভরে দোয়া করবো, পরে দিও ইনশাল্লাহ। কি নাম তোমার? দারুল হোসেন, নামটা লিখে দেন তো, লিখে দেন। মাশাআল্লাহ, দেখেন ভাইরা পারবে আশা করছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন 1500 টাকা দিয়েছেন আল্লাহ, আর 5000 আবদার করেছিলাম, টোটাল 5000, আল্লাহ 3500 টাকা আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ যেমন রাজি হয়ে খুশি হয়ে দিচ্ছে তোমার তোমার মসজিদে, তোমার ইবাদত গাহ যেখানে ইবাদত করা হই, 5 ওয়াক্ত নামাজ হই, আল্লাহ সেখানে তিনি তোমার এই মসজিদে তোমার ঘর, পবিত্র একটা ঘর, সে ঘরে আল্লাহ দান দিছি। রব্বুল আলামিন যেমন খুশি মনে আনন্দ চিত্ত দিল, রব্বুল আলামিন তুমি ওই ভাইটার প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও, আর উপরে আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ ভাইকে তুমি হেফাজতে রাখিও। রব্বুল আলামিন ভাই অনেক দূর সফর করে, আল্লাহ অহরহ রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়, কত অ্যাক্সিডেন্ট দেখতে পাই আল্লাহ। আল্লাহ যেন ভাই আল্লাহ তুমি তে ভাইকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ। আর আছেন ফাটাফাট বলেন, আমি শেষে একটা সঙ্গীত বলে ছেড়ে দেবো আজকে ইনশাআল্লাহ, একটা বলবই, কিন্তু যদি দেনেওয়ালা হন যে দিব ইনশাল্লাহ, আর বাপ মায়ের জন্য, ভাইয়ের জন্য, সংসারের জন্য অসুবিধায় অসুখে আছেন, মনের ভালো হচ্ছে না, সে তোমার ঠিকাদার নামগুলো একটু ভালো ভালো রাখিয়েন, তো আমি শেষে একটা সঙ্গীত বলবো ইনশাল্লাহ। তো কই কত দূরে আছে, ধরে লিয়েছেন? কই কোন দিকে আছে ভাইজি? ভাইরে তাড়াতাড়ি এসো ভাই, তোমার লাগে অপেক্ষায়। টাকা বেঁধে লিয়েছেন নাকি? ফাটাফাট লেছেন ও উনার দাদা, তো টাকাটা ওইদিকে দিবে না এদিকে দিবে? হ্যাঁ, তাহলে দোয়া করবো না, যে যাকে দিয়েছেন তাকে দোয়া চাইলেন। কি বলছিলাম? ও মেয়েদের তরফ থেকে বাকি সকালে। আচ্ছা আচ্ছা, নিশ্চয় সকালই হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই খালার কে বেরি বাধাও আছে, তো হিসাব তো পাকা পারবে ওরা, ওর ক্যাপাসিটি হিসাব আছে, বেড়িতে কট্টি 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 করে, আর দুই নাক বান্ধবীতে বসবে, দেখো হবে, হিসাব কর, তুই হিসাব কর, দিয়ে একদম টাকা ব্যয় করবে, 1 টাকা ঠকায় তুই দিবে না। আর যদি ঠকিয়ে দেয়, আর যত গেল খায় মুন্সিরা বেশি, জেরের বেটা জের ঠকিয়ে নিলে, 2 টাকা খেয়ে নিলে, মানে আমি ছোটতে গেছি, এমন ভাববেন না যে ভালো পরিবার থেকে, আমার আব্বা মাও বিড়ি, মা বিড়ি বাঁধা, তা মাশাআল্লাহ কতবার উসিয়ত করি, তো ইনশাল্লাহ ছেড়ে দেবে আস্তে আস্তে। তো কি বলছিলাম, তো ছোট সময় যেতাম, তো এত গেল দিত বেটি ছেলেরা মুন্সিকে, সব চাইতে প্রচুর গেল খায় ওরা, তো যাক, তো আর যদি দেওয়ার মন থাকে দেন ছোট ছোট, এই আর কেউ যদি বাকি থাকেন তো বলেন, কই বলো না, এই বলো না, কই আর কোনো বাকি আছে কেউ? আর যদি না বাকি থাকে আমি এটিকে লিয়ে আমি আউট। হ্যাঁ, তো গাদালের মাধ্যমে লিবো, যে গাদালের মাধ্যমে লিবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে যদি আমি শেষ মুহূর্তে 5 টাকা 10 টাকা চাই দিবেন? 5 টাকা 10 টাকা বেশি নাই, দেবেন আল্লাহর আস্তে? অনেকে হয়তো 5 টাকা 10 টাকা দিতে শরম করে, করে না, তো কী দিতে যাবো 5 টাকা ওকে, তো শরম করে। তো আমি ওদের জন্য একটা স্পেশালিস্টভাবে একটা অফার রাখি। কি অফার? যখন ওয়াজ শেষ করে দিলাম বিদায়কালে, ওই ভাইগুলোকে বলি, ভাই যে 5 টাকা 10 দিবে আমি মুসাফা করব, তো মুসাফা করি, যে 6 টাকা দেয় আবদার করি না, নিয়ে মুসাফা করে বিদায় দিয়ে চলে যাই। তো আজকে ওই রকম শেষ মুসাফা করব, 5 টাকা 10 টাকা যা আছে দিয়েছেন, আর পরেও 10 টাকা 20 টাকা তো বেশি দূর না, 1 চাপ 2 চাপ খেতে, সব চা খেতে কত শেষ হয়ে যায়। মা বোন আপনাদের শেষ আমি একটা আবদার রাখি। আচ্ছা, মেহমহল থেকে কেউ আছে? মেহমলে কেউ আছে? কে আছে মেহমলে? কই মলো না, কই, একটা কাজ করে দিয়েছে, যে কটা বোন আছে ওখানে একটা চাদর হাতে লয়, ওখানে ফেলবেন, নিচে নিচে চাদরটা ফেলে দেবেন,
মা বোন আপনাদের জন্য একটা সঙ্গীত বলবো, এই সঙ্গীতে যদি সঙ্গীতটা ভালো লেগে থাকে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা যা আছে চাঁদরে, আমি কমিটিকে জিজ্ঞাসা করব কজন মা বোন আছে, ক টাকা উঠেছে, এটা আমি মাওনাকে লাস্টে জিজ্ঞাসা করব। যদি গজলটা ভালো লাগে, আশা করছি ভালো লাগবে, তো 5 টাকা, 10 টাকা যা আছে আঁচলে আজকে এই শেষ গভীর রাতে দিয়ে দেবেন। আমি হাত জোর করে এইটুকু আবদার, আমি চাইব না যে আপনি যা আছে তাই দেন, 5 টাকা, 10 টাকা যা আছে একজন যান, দরকার হলে আপনারটাই ফেলে আসে, আপনার চাদরটাই ফেলে আসে, ফেলে দেন আজকে দিনটা। তো 5 টাকা, 10 টাকা যা আছেন এই শেষ একটা সঙ্গীত বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। তবে কেউ বসবেন না, যখনই আমি বলে দেবো গজল শুরু করে দেবো তখন সবাই উঠে যাবেন, দিয়ে 5 টাকা, 10 টাকা যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, যদি বলেন যে মরনা এক টাকাও নাই, আমি বললো ভাই তোমাকে টাকা দিতে হবে না, অন্তত আমাকে মোসাফা করে দিয়ে তুমি বাড়ি চলে যাও, শুধু মোসাফা করবেন। মোবাইলে টাওয়া ধরছে, যাই না, বসেন বসেন, কেমন হলো, বসেন, ফের পালেবে, মোবাইলে টাওয়া ধরিয়ে দিলে তোমার, যাও, কি বললাম, শেষে মোসাফা করে অন্তত চলে গেলাম তো, আর এখানে 1-2 মিনিট আছি, দোয়া করে যাবেন, শেষ দোয়াটা তো অন্তত করে যান। তো আমি ছোট সঙ্গীত বলছি, 1-2 মিনিট লাগবে সঙ্গীতটা, বেশি নয়। তো এই 1-2 মিনিটের মধ্যে 5 টাকা, 10 টাকা একদম ভাই বাপজি অনুরোধ করে বলছি দিয়ে যাবেন অন্তত, না করবে না, যদি না থাকে মোসাফা করে বসবেন যে মরনা নেই আমার কাছে। মা বোন এমনকে পাঠালাম চাদরটা বিছিয়ে দেবে, গজালটা বলবো আপনারা উঠে গিয়ে 5 টাকা, 10 টাকা ওই আর মরনা পে ঘুরিয়েন না, এক জায়গাতে রাখেন চাদরটা, ওখানে সব মা বোন উঠবে, 5 টাকা, 10 টাকা যা আছে দিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। তবে সবাই উঠেন, দেখি মোসাফা করবে আর দিবেন, ঠিক আছে। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই, টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা, টাকা পয়সা কামাই করে হিসাব নাই একবিন্দ বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসার আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন, টাকা ধরো টাকা করো টাকা কামাই করো টাকার মূল্য বুঝে বুঝেছি ভাই যখন হয়েছি বড়, টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো নইলে তোমার নি সুন্দর মুখটা দেখবে তুমি কালো, আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, স্ত্রী
স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মর্নিং বাজে বলবো কোন দিক থেকে, ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে।